বন্যাঢ্য রেলি আমি অনুরোধ জানাবো আমাদের সিনিয়র ব্যাচ 50-এর দশক 60-এর দশক ওনাদেরকে সামনে দিবেন, বীর মুক্তিযোদ্ধাদেরকে সামনে দিবেন, তুলনামূলকভাবে যারা ইয়াং 80-এর দশক 90-এর দশক
Diabetes na hai na. Yeah.
আরে বাপ তুই বেবলে কস Oh!
Thank you.
আমাদের সময়ের এই কক্সবাজার হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু অমিয় বড়ুয়াকে এবং আরও স্মৃতিচারণ করছি তখনকার শিক্ষক জনাব শামসুল আলম সাহেব এবং শ্রদ্ধেয় শিক্ষক দেবপ্রসাদ ভট্টাচার্যী মহোদয়, আমাদের বাংলার হরিবাবু এবং সংস্কৃতের সংস্কৃত পণ্ডিত এবং আমাদের আরবির শিক্ষক জনাব মাওলানা সাহেব এবং আরও যারা আমাদের এখানে শিক্ষক ছিলেন আজকে তাদের কথা বড়ই মনে পড়ে। আমাদের এই আজকে যেখানে সমাবেশ হচ্ছে সেটাও আমার কাছে মনে পড়ে, এখানে যখন ফুটবল খেলা হতো কক্সবাজার হাই স্কুলের টিম সবসময় ফাইনালে পর্যন্ত যেত এবং অনেক সময় চ্যাম্পিয়ন অথবা দ্বিতীয় স্থান অধিকার করত। তখনকার সময়ে এই খেলার মাঠ আমাদের অত্যন্ত প্রিয় মাঠ ছিল। আজকে অনেকের কথা মনে পড়ছে, আমার অনেক বন্ধু আজকে আমি কাকেও পাচ্ছি না তাদের কথা বড় স্মরণ করছে এবং আমাদের পরবর্তী সময়ে যারা আমাদের সাথে ছিলেন তারাও আজকে অনেকেই নাই, তাদেরকেও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমাকে যে দুই কথা বলার জন্য আজকে এই সুযোগ দেওয়া হচ্ছে আমি সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভক্তি অর্পণ করছি। এই বলে আমি বিশ্বাস করছি সবাইকে। এবারে স্মৃতির পদে নিয়ে আসছেন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের 1964 সালের এসএসসি পাশকৃত যিনি আমাদের সদাবাজন নূর হক বীর প্রতীক। এবারে স্মৃতিচারণ করছেন আমাদের কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 1964 সালে এসএসসি পাশকৃত স্বনামধন্য ছাত্র নূর হক বীর প্রতীক। এই মহোদয় অনুষ্ঠানের সভাপতি সাহেব এবং আমার বড় ভাইয়েরা এবং বড় বোনেরা, আমার সহপাঠীবৃন্দ সবাইকে আমি সালাম এবং নমস্কার জানাই। একটা অনন্য অনুষ্ঠান 142 সাল পরে হয়েছে, এটা আমি অত্যন্ত আনন্দিত। এটা অ্যাকচুয়ালি আমাদের করা উচিত ছিল, কিন্তু এটা আমাদের ব্যর্থতা। যা হোক, নতুন প্রজন্মকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এটা করার জন্য, ভবিষ্যতে এটা আরও হবে। আগে বক্তা বলে গেছেন আমাদের প্রধান শিক্ষক ছিলেন অমিয় বাবু, এসছেন সরকার প্রধান ছিলেন মুজাহরুল ইসলাম, তারপরে খাদের স্যার দেব বাবু এবং পণ্ডিত ভৌমিক এবং আরও অন্যান্য শিক্ষক, বিশেষ করে ওই যে ভুদরপাড়ার মৌলবী ফজলুর রহমান, উনি আমাদের কেউ বিয়ে করতেন। আমার পিতা মহামনি মাস্টার যার প্রথম চেয়ারম্যান, উনিও এই স্কুলের ছাত্র ছিলেন 1930 সালে। তো একটা অত্যন্ত আনন্দ বিষয় যেখানে আমরা বাপ দাদা নাতি পুতি নিয়ে একটা মিলন মেলা হচ্ছে, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আমার বন্ধু বান্ধবের পিতা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম, কামাল চৌধুরী সাহেব এবং ডক্টর আনসারুল করিম, আমার এই বন্ধুদের কথা বেশি মনে পড়তেছে। আর আমার জুনিয়র বাদ্য সরবের পরিচালক সিরাজুল হক সাহেব, উনি আমার পাশে বসে আছেন, উনি অত্যন্ত সৎপথে এবং বেশি ইয়েছিলেন ওই তখন, উনি এখনও সৎপথে এবং খুব কর্মঠ, এখনও তিনি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। তারপর আমার আরও মনে পড়ে যে ওই যে কক্সবাজার স্কুলে সাধারণত ওই অফিসারদের ছেলেরা ক্লাসে প্রথম হয়, আমাদের স্থানীয় কেউ প্রথম হইতে পারে না, আমি ক্লাস সিক্সে এসে প্রথম হলাম। আমার ওই ইচ্ছা ধরে রাখার জন্য, ওইটা অব্যাহত রাখার জন্য স্থানীয় ছাত্রছাত্রীরা আমাকে খুব উৎসাহ যেত, এই এলাকার কেউ তো মানে পাস হইতে পারে না তাহলে তুমি এটা মানে এই এইটা বজায় রাখবে। ওই আমার সঙ্গী সেকেন্ড বয় ছিলেন চক্রবর্তী,
সমীর চক্রবর্তী, উনি ওই ফালং হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, উনিও নাই, এখন নাই, মারা গেছেন। তারপরে যে আমার এই স্মৃতি শাসন করতে গেলে তো অনেক সময় দরকার হবে, এখন সময় খুব কম বলে আমি বেশি বছর আমার জন্য দোয়া করবেন। আমরা শেষ বর্ষের শেষ প্রান্তে এসে গেছি। আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানের এই স্মৃতির পাতাকে আমরা নাম দিয়েছি ইতিহাস ক্লাস। আমরা স্মৃতির কথা বলছি, আমরা ইতিহাসের কথা বলছি, আমরা ইতিহাস রোমন্থন করছি। এই পর্যায়ে স্মৃতির ডালি নিয়ে আসছেন আমাদের 65 সালের এসএসসির পাশকৃত জনাব সুনীল কৃষ্ণ দে। উনি বাংলাদেশের একজন সাবেক জাতীয় ফুটবলার, তার জন্য একটা তালি হবে। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিশিষ্ট অতিথিবৃন্দ আর উপস্থিত যারা একটু এদিকে দর্শন করার জন্য অনুরোধ করছি, আমি সুনীল কৃষ্ণ দে, আমার জন্মস্থান এই মাঠে, এই হাই স্কুলে। আমার বাবা দপ্তরি ছিল, ঘন্টা বাজাতেন, আমিও মেট্রিক পরীক্ষা 65 দেওয়া পর্যন্ত ঘন্টা বাজিয়েছি, বাবা অসুস্থ হয়ে পড়ার পরে। তারপরে এই মাঠ থেকেই আমি দেশ বিদেশে পর্যন্ত চলে গেছি খেলাধুলায়, ফুটবলে। বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবলার এবং বাংলাদেশ থেকে আমাদের সম্মানিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আমাদের একটা সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছিল, ওনার সাথে কোলাকুলি করার সুযোগ হয়েছিল। আমি এখানে যদি কাউকে জিজ্ঞেস করি আপনি কি বঙ্গবন্ধুর সাথে কোনোদিন কোলাকুলি করার সুযোগ পেয়েছিলেন, কেউ যদি একটা হাত তোলেন আমি খুব খুশি হব। ধন্যবাদ। আমি শুধু একজনকে পাচ্ছি এই মুহূর্তে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কোলাকুলি করার সুযোগ পেয়েছিলেন। আমারও সৌভাগ্য বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবলার হিসেবে আমাদেরকে কোলাকুলি করে শুধু একটি কথা বলেছিলেন, এখন থেকে তোমরা মালয়েশিয়া আমার দেখায় যাচ্ছ, ঠিক আছে, কিন্তু কে কয়টা গোল খাবে আমি সেগুলি চাই না, শুধু দেশের জন্য সম্মান বজায় রাখার জন্য শৃঙ্খলা বজায় রাখবে, ডিসিপ্লিন বজায় রাখবে। আমরা ডিসিপ্লিন বজায় রাখা নয়, শুধু থাইল্যান্ডের সাথে ড্র করেছি, টাই ব্রেকারে হেরে গেছি, কি ফিলিপাইনকে হারিয়েছি, সিঙ্গাপুরকে হারিয়েছি, এভাবে কুয়েতের সাথে ড্র করেছি, ভারতের সাথে প্রায় সমান সমান পয়েন্ট স্থানে হয়েছে। আমাকে কলকাতায় চলে যাওয়ার জন্য ক্রিকেশন তৎকালীন এশিয়ার 2 নম্বর প্লেয়ার উনি পর্যন্ত ভারতের ফুটবল কোচ অনুরোধ করেছিল, আমি কিন্তু দেশ ছেড়ে যাই নাই, আমি জাতীয় সম্মান পেয়েছি, আজকে জাতির জাতীয় পদক পর্যন্ত পেয়েছি, বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবলার নয় শুধু এই অঞ্চলের প্রথম প্রশিক্ষক হিসেবে সেনাবাহিনী ফুটবল দলকে সারা বাংলাদেশে ফুটবল চ্যাম্পিয়ন করেছি, বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের যুব দলকে সারা বাংলাদেশে চ্যাম্পিয়ন করিয়েছি এবং আরো আরো অনেক অনেক। গত পরশুদিনও আমি রবি এবং এয়ারটেলের পক্ষ থেকে অন্তত 20-30 হাজার মানুষের সামনে সম্মানিত হয়েছি চট্টগ্রামের স্টেডিয়ামে। আজকে আমাকে এখানে আসতে বলা হয়েছে, আমার কিন্তু খুব আনন্দ লাগছে, এই মাঠে আমার জন্ম, এখান থেকে এখনো 30 ফুট হবে না, এই হচ্ছে আমাদের এদিকে ঘরবাড়ি, আমার ভাই পুত্র আছে, আমার ছোট ভাইও এখানে আছে। একটা আনন্দের বিষয়, আমি কিছু কথা না বলে পারছি না এই মুহূর্তে, আমার এখানে গুরুজনরা যারা আছেন সবার দিকে দৃষ্টি আকর্ষণ করছি, আমার ছেলেদেরকে আমি লেখাপড়া শিখিয়েছি, আমার বড় ছেলে এখন মালয়েশিয়াতে নয় সুদূর চায়নায় তাইওয়ান থেকে ডক্টরেট ইঞ্জিনিয়ার ইন কেমিক্যাল অ্যান্ড পলিমার ম্যাটেরিয়াল সায়েন্স। আমি ফারুক ভাইকে বলছিলাম তুমি এখন রিটায়ার হয়ে গেছো, ধন্যবাদ, যদি পারো ছেলেটাকে চট্টগ্রাম নিয়ে আসো, কক্সবাজার নিয়ে আসো,
সে কেমিক্যাল এবং পলিমার ম্যাটেরিয়ালস অ্যান্ড সাবজেক্টের ডক্টরেট ইঞ্জিনিয়ার, সে এখন মালয়েশিয়াতে থাকে, আসা যাওয়ার মধ্যে আছে। আমার আর এক ছোট ছেলে, সেও মাস্টার্স অ্যাকাউন্টিং একটা প্রতিষ্ঠানে চাকরি করে চট্টগ্রামে আছি, এই আর কি অবস্থায়। আমি ধন্যবাদ, একটা কথা বলবো, আজকের আমাদের এই উপস্থিতিতে আমার ভালো লাগছে, কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, কেউ রাজনীতি করেন, কেউ বড় লেখাপড়া করে, ধন্যবাদ সংক্ষিপ্ত করার জন্য বলা হচ্ছে, কেউ অনেক লেখাপড়া করে দেশ বিদেশে পর্যন্ত অনেক কিছু করছেন, ধন্যবাদ। কিন্তু কথা হলো, একজন ক্রীড়াবিদ সে শুধু ফুটবল খেললে হবে না, ক্রিকেট খেললে হবে না, তাকে সাঁতার কাটতেও জানতে হবে। ছোট ছোট ছেলে মেয়েরা পর্যন্ত মামার বাড়িতে গিয়ে পুকুরে আর বেড়াতে এসে কক্সবাজারে কতজন যে বছরে বছরে চলে যায়, আমি যেন কবিতা বলতেছি মনে হচ্ছে যেন। সুতরাং এই এই মাঠে আমি যখন নাকি একটা ব্ল্যাকবোর্ডে এই অঞ্চলে সুদূর ফ্রান্স থেকে লন্ডন পর্যন্ত সাঁতার কেটেছিল ব্রজেন দাস, বাংলাদেশের বাঙালিদের অপূর্ব, উনি যখন আসছিল সেদিন আমি এখানে ব্ল্যাকবোর্ডে লিখছিলাম, তখনকার দিনের হেডমাস্টার অমিয় বড়ুয়াবাবু বলে যে কী লিখছো কী লিখছো, আমি যে বিশ্ব সাঁতারুর কথা লিখেছি ওই স্টেডিয়ামে গিয়ে বসে বসে ওনার বক্তৃতা শুনেছি, সেদিন থেকে যে উৎসাহ উদ্দীপনা পেয়েছি, আমি পুরো চট্টগ্রাম এই অঞ্চলের এবং চট্টগ্রাম বিভাগের আমি জাতীয় ক্রীড়াবিদদের একদম আমি একজন সাধারণ সম্পাদক তাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের, তো সবাইকে ধন্যবাদ। ছেলেদেরকে ক্রীড়াঙ্গনেও নিয়ে যাবেন, লেখাপড়াও করাবেন, তখন সে আরও সংযত হবে। সিগারেট ধূমপান মদ আফিং হিরোইন ইয়াবা বিক্রি করে কেউ যদি মন্ত্রী হয়, কেউ যদি এমপি হয়, আমাদের সবার জন্য বদনাম। সবাইকে ধন্যবাদ, নমস্কার। নির্ধারিত সময় আছে 3 মিনিট, আমরা এই 3 মিনিটের ভিতর আমাদের প্রিয় ভাইদের আমরা স্মৃতির পাতাটুকু আমরা শুনবো। এই পর্যায়ে স্মৃতির পাতা নিয়ে আসছেন আমাদের 1961 সালের এসএসসি পাশকৃত স্বনামধন্য ছাত্র বদিউল আলম, ওনার জন্য একটা তালি হবে, যেহেতু আমরা আজকে তালি থাকার প্রকৃত গড়ে তুলি এই প্রাঙ্গণ। সবচেয়ে আন্দোলনীয় হচ্ছে আমি একটা স্মৃতিকারী বিচরণ করব, তা হচ্ছে আপনারা যারা এই অনুষ্ঠানটি আপনারা করেছেন, যারা ইয়াং জেনারেশন আছেন তাদের জন্য আমার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল। কারণ আমরা 70 পার হয়ে গেছি, আমার বয়স 73 বছর, এই অবস্থায় আমি ঢাকা থেকে আসতে পারি, আমি দিদি খুব আনন্দ বোধ করছি এবং আপনাদের মনের উপর জানাই। এই জায়গাটা স্কুল ছিল, আমাদের স্কুল ছিল, আমরা ক্লাস 6-এ পড়তাম, 56-এ এখানে টিনের ঘর চালা ঘর দিয়ে, তখন হেডমাস্টার ছিলেন অমিয়বাবু, অত্যন্ত সুন্দর মানুষ, সাধারণ মানুষ আর খুব বিনম্র এবং নরম সবাই মানুষ ছিলেন, বাংলা পণ্ডিত ছিলেন, ভৌমিক ছিলেন, এরা সব আমাদের টিচার ছিলেন। কিন্তু আমি একটা কথা না বলতে পারি না, কারণ যখন ক্লাস 6-এ পড়ি তখন আমাদেরকে অঙ্ক করাতেন মৌলানা ফজলুর রহমান সাহেব, ক্লাস 6-এ অঙ্ক করাতেন মৌলানা ফজলুর রহমান সাহেব, উনি কিন্তু খুব রাগী টিচার ছিলেন এবং স্কুল ক্লাসে ঢুকে যারা দুষ্ট ছেলে ছিল তাদের খুব মানে শাসনের ব্যাপ বাড়তেন। আমরা পড়াশোনায় কমপ্লিট ভালোই ছিলাম এবং সামনের বেঞ্চে 4টা মেয়ে বসতেন, রুবি ডক্টর শশীরের মেয়ে, আনন্দমোহনের নাতি গীতা, কণিকা আর একজন, আমরা সামনে বসতাম, এসে অত বলতো বদিউল বোর্ডে যাও অঙ্কটা করে দাও, যা করে দিতাম, তারপর তাকে পিছনে বেঞ্চেতে ছেড়ে দেখি যারা দুষ্ট ছেলে ওরা না পারলে ভীষণ পিটাতেন। আমার এক বন্ধু, আমি জানি না নাম ভুলে গেছি, বাড়ি ছিল বাংলা বাজার, সে খুব সুন্দর আর হৃষ্টপুষ্ট ছিল, বেচারা প্রতিদিন বার খেতে মৌর সাহেবের, একদিন দেখলাম যখন উনি মারেন কাদারি করতো, একদিন দেখলাম তো কাদারি করছে না, খালি একটু হাসতে মিটি মিটি, তো মৌলানা বলে দিয়ে কী ব্যাপার তুমি হাসছো কেন, ওর শার্ট খোলো পরে দেখা গেলো শার্টে একটা বড় পিসবোর্ড বেঁধে এসছে, তো মৌলানা বলছে কী ব্যাপার, ও স্যার আপনার পিঠা খেতে আর পারি না, বাদ দিয়ে পিসবোর্ড বেঁধে এসছি,
এই স্মৃতিটা কিন্তু আমার সারা জীবন থাকবে। আমি আজকে এই ডায়াসে বসে মৌলানা ফজলুর রহমান এবং অমর বাবু আর আমার ক্লাসমেট আপনার দীপক, তারপর হচ্ছে মনিরামও, যে এই জ্বালাগুটার মালিক মনিরামও, তারা সবাই চলে গেছে, আমি বেঁচে আছি। আর আজকের এই সবাই আমার বন্ধু কাকে পাই ডক্টর মনিরামের নাম শুনেছি, কিন্তু কাকে আমি একবারে শেষছি। যে স্মৃতিটা আমার মণিপুরটাই সুন্দরে থাকবে। আর আপনাদের প্রতি আমার অনুরোধ, এই যে অনুষ্ঠান করেছেন আগামীতেও করবেন, আমরা আসবো ইনশাল্লাহ যেখানে থাকি দেখাবো। সালামু আলাইকুম। প্রিয়তোষ পালপিণ্ড, আমি ওনাকে মঞ্চাসার জন্য বেঁধে দেওয়ার আহ্বান আছি। মাননীয় সভাপতি, অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা আছে, আমি সকলকে জানাই শুভেচ্ছা। আসলে সময় খুব কম, সংক্ষিপ্ত করতে হয়। আমি একটা দুটো আমার স্মৃতির কথা বলে শেষ করব। প্রথম কথা হলো যে আগে যে বলে গেছিলেন ফজলুর রহমান সাহেব আমাদের টিচার ছিলেন, আমরা ফজলা বলে বলতাম ওনাকে, ওনার পুরো নামটা ছিল ফজলুর রহমান। উনি একবার ইসলামিক শিক্ষার বোধ হয় খাতা কাটতে গিয়ে একজনকে 110 দিয়ে দিয়েছিলেন, সেটা কিবিরিয়ার সামনে বসে আছে তাকে। তখন হ্যাপি যখন তাকে ডাকলো, স্যারকে ডাকলেন, এখানে 110 কীভাবে দিলে? আচ্ছা তাহলে আমি দেখি। ওটা খাতাটা নিয়ে কিবিরিয়াকে ডাকছে, ডেকে ডাকবে এমন পিঠে দিছে, তুই একটা নাম্বার বিশ পাবো তুমি, একটা বাড়ালি গেল, উত্তর দিল গেল তুমি কিবিরিয়াকে। আরও অনেক স্মৃতি আছে, তোর মধ্যে আমাদের বিমল চন্দ্র পাল ছিলেন, উনি কারণিকও ছিলেন, আবার পড়াতেন। তো ওনাকে আমার আমরা ছেলেরা খুব বেশি নাড়তাম না। একদিন কী করেছেন, উনি চেয়ারে যে আসে বসবেন ক্লাসে, চেয়ারে চার খুঁটি নিচে চারটা সুপারি দিয়ে বসে রাখছে। এটা আমাদের সাথে আসলে খুব দুষ্ট ছিল, যে গঙ্গাধরের ছেলে সন্তোষ সেই মূলত এইসব দুষ্ট করবো। তো আমাদের সিনিয়রদের মধ্যে একজন ছিল সুভাষ পাল, এখন আছেন, উনি সমূহ দুষ্ট ছিলেন, ব্যথা পেলেন, ছেলেরা আনন্দ উপভোগ করল। তো আরও দু একটা স্মৃতি আছে, কিন্তু সময় তো নাই, আমি আর বলছি না, ধন্যবাদ সবাইকে। বিভিন্ন ব্যাচ থেকে যারা স্মৃতির অনুমোদন করতে চান তাদের নামটুকু আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা খুব বেশি উপকৃত হব। এবার আসছেন 72 ব্যাচের মোহাম্মদ আলী ভাই। মাননীয় সভাপতি, উপস্থিত আমার মুরব্বীবৃন্দ এবং আমার বন্ধুরা এবং আমার স্নেহের ছোট ভাইয়েরা, আসলে এই মাঠে স্মৃতিচারণ করতে গেলে আমাকে প্রথমে বলতে হবে, এই মাঠটিতে আমি 5টি বছর বিকেলবেলা কাটিয়েছি ফুটবল খেলে। সেই তিনটা সময়, সাড়ে তিনটার সময় ছুটি হয়ে গেলে এই মাঠেই এসে যেতাম ফুটবল খেলার জন্য। 5টি বছর আমরা এখানে ফুটবল খেলেছি এই মাঠটিতে। 72 যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, আমাদের 71 যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, তখন আমাদের এখানে একটা হেডমাস্টার ছিল, ওনাকে নাম আমার মনে নেই, ওনাকে আমরা মনু মিয়া নামে ডাকতাম। তো যখন যুদ্ধ শুরু হয়ে গেল, উনি স্কুলের চাবি রেখে চলে গেলেন। ঠিক সেই টাইমে কক্সবাজার অনেক ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ফোর্স আসলো। তা আমাকে বলা হলো কক্সবাজার স্কুলের চাবিটা নিয়ে আসার জন্য, আমাদের এখানে যারা সংগ্রাম কমিটির দায়িত্বে ছিল ডাকবাগনতে। আমি তখন আমাকে বলা হলো যে তুমি ওই স্কুলের হল ঘরের অ্যাসেম্বলি ক্লাসের যে চাবিটা, সেটা হেডমাস্টার থেকে নিয়ে আসো। আমি আর আমার বন্ধু মৃত মরহুম মজিবুর রহমান সেই চাবিটার জন্য আমরা সেই হেডমাস্টারের বাসায় যাই। তখন দেখলাম যে উনি নাই, পরে শুনলাম যে উনি চাবিটা আমাদের ওই যে ফজলামলে যাকে বলি ফজলুর রহমান সাহেব, ওনার কাছে চাবিটা আছে। আমি আর মুজিব সুজা ওনার বাসার দিকে চললাম, সেই ওনার বাসার দিকে, ওইদিকে স্কুলের ওইদিকে। উনি তখন পুকুর পাড়ে ছিলেন, দূর থেকে আমাদেরকে দেখলেন, দেখে উনি আমাদেরকে দেখে ভিতরে ঘরের ভিতর ঢুকে গেলেন। তারপর আমরা ওনার বাসায় গিয়ে দরজা নক করলাম, উনি আমাদেরকে দরজা খুলে দিলেন, আমরা সালাম দিলাম যে স্যার আর্মিরা আসছে, আমাদের বেঙ্গল রেজিমেন্টের
স্কুলে জায়গা দিতে হবে, তাদেরকে অ্যাসেম্বলি ক্লাসে জায়গা দিতে হবে, চাবি নাকি আপনার কাছে। আমার স্যার তখন বয়ে বয়ে আমাদেরকে চাবিটা দিলেন, শেষে বললেন, আমি খুবই ভয় পেয়েছিলাম মোহাম্মদ আলী মুজিব, আমি মনে করছি মুক্তিযোদ্ধারা এসছে আমাকে ধরে নেওয়ার জন্য। সেই স্যারের কথা আজকে হয়তো সবাই বলবে, ওনার স্মৃতি অনেক আছে সবার কাছে, এটা আমার ওনার অনেক স্মৃতি আমার আছে, আমি আর এই বলে শেষ করলাম। বেশি সময় নষ্ট হতে চাই না, আপনাদের সবার দোয়া কামনা করে এখানে শেষ করছি। হুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসছেন ডাক্তার অঞ্জন পাল, প্রস্তুত থাকবেন বিশ্ব ব্যাংকার জেনারেল আবেদন মুখুল। সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে ওনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। মঞ্চে যারা উপস্থিত আছেন, আমি একে একে সম্বোধন করে সময় নষ্ট করব না, সময়ের সীমাবদ্ধতা আছে, তো 3 মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। আমি যেটা বলবো, কিছু কিছু বিষয় আছে সময়ের ফ্রেমে বাঁধা যায় না, যেমন ভাবাবেগ। আজকে তো প্রচন্ড ভাবাবেগের ব্যাপার, 3 মিনিটে শেষ নাও করতে পারি আমি। আমি এই জন্য বিনয়ের সহিত ক্ষমা চাইতেছি, কারণ এই স্কুলের সাথে শুধু আমি যে প্রাক্তন ছাত্র ছিলাম তা না, এই স্কুলে শুধু আমি ছাত্র ছিলাম না, আমাদের পরিবারের সাথে এই স্কুল বিভিন্নভাবে সম্পর্কিত, এই স্কুলের সাথে আমার ভাবাবেগ নানানভাবে জড়িত। এত তো এখন বিজয়ের মাস, আমাদের বাঙালি জাতির গৌরবের মাস ডিসেম্বর মাস, আর বাংলার ঋতু পরিক্রমায় পৌষ মাস। আপনারা জানেন আমরা সবাই গ্রাম থেকে এসেছি, গ্রামে গ্রামে গৃহস্থলী মানুষের গোড়ায় নতুন ধান উঠেছে, ঘরে ঘরে পিঠাপুলির আয়োজন উৎসব হচ্ছে। ঠিক সেই পৌষ মাসে, সেই পৌষ মাসে রোদ মাখা বিকেলে আমরা এখানে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা মিলিত হয়েছি, এটা সাংঘাতিক একটা আনন্দের ব্যাপার। তো আমরা যে সময় কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম 1970 থেকে 1975, অর্ধ দশক সময়, এই সময়টুকু দুভাবে খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, আমরা কক্সবাজার এই বিদ্যালয় অত্র বিদ্যালয় সরকারিকরণের পরপর এখানে ভর্তি হয়েছি, তার মানে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের আমরা প্রথম দিককার ছাত্র। দ্বিতীয়ত বললেও মোর ইম্পর্টেন্টলি, অধিকতর গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশের তো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের তখন উষালগ্ন। আমার এখনো স্পষ্ট মনে আছে, আমরা অ্যাসেম্বলি ক্লাস করছিলাম, পাক বাহিনী পাকিস্তানি সেনারা কক্সেস বাজার এয়ারপোর্টে আশ্রয় নিয়েছে, ভারতীয় বিমান বাহিনী সেখানে আঘাত হানল। আমরা সাবদের নির্দেশে তড়িঘড়ি করে পশ্চিমে যে সীমানা প্রাচীর হয়েছে এখানে, সেই বরাবর একটা খাদের মতো ছিল, ওইখানে শুয়ে পড়লাম। আমার স্মৃতি এখনো ভাস্বর, তড়িঘড়ি করে আমাদের সিরাজ স্যার পাকিস্তানি পতাকা নামিয়ে ফেললেন। তারপর আমার এক বন্ধু আতিক, আমার বাসা যেহেতু কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রে, আমার এক বন্ধু আতিক সম্ভবত আজকে এখানে উপস্থিত নেই, আমাকে তার শহরতলিয়ে বাসায় নিয়ে গেল, বিকেলে পরিস্থিতি শান্ত হলে আমরা বাসায় ফিরে আসি। আসলে টুকরো টুকরো অনেক স্মৃতি। 75 সালে আমরা পাশ করেছি, এখন 2016, 4 দশক সময়, 4 দশক তো অনেক কিছু বদলেছে, অনেক কিছুর পরিবর্তন হয়েছে, স্কুলের আঙ্গিনার পরিবর্তন হয়েছে। আমরা যারা একসাথে পড়তাম আমাদের বয়স 40 করে বেড়েছে, সাবদের বয়স বেড়েছে 40 করে। স্কুলটা আমি যদি ভাবাবেগ বর্জিতভাবে বলি, স্কুল ক্যাম্পাসটা আগের তুলনায় সুন্দর হয়েছে, প্রাচীর দিয়ে সুরক্ষিত হয়েছে, বৃক্ষরাজিতে ছায়া সুনিবিড় হয়েছে, কিন্তু আমাদের তো মন চাইছে আমরা সেই আগের মতো যদি পেতাম, আগের মতো যদি থাকতো খোলামেলা, আমরা যদি আগের মতো থাকতে পারতাম, যেটা তো বাস্তবে সম্ভব না। তো আমি বেশি কথা বাড়াবো না, একে একে অনেক কিছুই মনে পড়ে। আমরা যারা একসাথে পড়তাম এখানে অনেকের সাথে দেখা হয়েছে অনেকদিন পরে, আতাউল, সানাউল্লাহ, আজিজ, তারপর মমতাজ, মাহমুদুল্লাহ, মুজিব, খালেক, অনেকের সাথে দেখা হয়েছে, বন্ধুদের সাথে আমাদের অনেক স্মৃতি, অনেক স্মৃতি। এখানে আসলে স্মৃতির মালা গাঁথার সুযোগ তো নেই, সময়ের সীমাবদ্ধতা। শুধু এটুকু বললো যে গানের একটা কলি আছে, আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত কথা কত গান মনে পড়ে গেল। বন্ধুরা ভালো থেকো, অনেকেই মারা গেছে, খুব খারাপ লাগে। আমার এক বন্ধুর কথা আমি খুব স্মরণ করি, মার্শাল,
সম্পূর্ণ নাম ছিল ইসমাইল মোহাম্মদ শামসুল হুদা। অত্যন্ত আবেগী প্রতিভাবান একটা ছেলে, মানসিক রোগে বিকারগ্রস্ত হয়ে পরবর্তীতে মারা যায়। আর সাদ্দের কথা বলতে হয়, সাদ্দের কথা বলতে হয়, এই কাদের স্যার চলে গেলেন, বেঁচে নেই। কাদের স্যারের সাথে বলতে আমি কোনোদিন কথা বলার সাহস করি নাই। খুব কড়া চেহারার একজন মানুষ ছিলেন রাজ্জাক স্যার। মুখে পান থাকতো, হাতে ব্যাট থাকতো। ফজলুর রহমান মৌলভী সাহেবের কথা বারবার আসছে, সেই কবে মারা গেছেন। ওনার হাতে ব্যাট না থাকলে, হাতে ডাস্টার না থাকলে ওনাকে অসম্পূর্ণ মনে হতো। তারপরে যারা জীবিত আছেন, আরেকজন মারা গেছেন, সিরাজ স্যার। সিরাজ স্যার একই সাথে আমার শিক্ষক ছিলেন, চাচাও ছিলেন। সেই হিসাবে আমাদের প্রতি, আমাদের ভাইদের প্রতি আলাদা একটা আদর ওনার ছিল। আরও যারা আছেন, জীবিত আছেন, কলিমুল্লাহ স্যার, সহজ সরল সাদামাটা একটা মানুষ, বদরুল আলম স্যার, আক্তার কামাল স্যারের সাথে এখানে দেখা হয়েছে আমার, খুবই কঠিনে কোমল আমি বলবো দুজন মানুষ। সিরাজ স্যার, সৈয়দ স্যারের সুন্দর একটা জুটি ছিল, সদ্য পাশ করা স্মার্ট দুজন যুবক। তারপরে একজনের কথা আমি হুট করে বলতে পারছি না, আমি শেষের দিকে বলবো। তো আসলে এই বিদ্যালয় থেকে যারা পাশ করেছেন এ পর্যন্ত, তাদের অনেকেই আমাদের জাতির রাজনৈতিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। একটা নাম বারবার উচ্চারিত হয়েছে, আমি আবারও বলছি, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। এটা আমাদের অহংকারের ব্যাপার, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ যে বিদ্যালয়ের ছাত্র ছিলেন আমরাও সেই বিদ্যালয়ের ছাত্র। আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম দুজন শহীদ, তিনজন সম্ভবত, সুভাষ দা, স্বপন দা, শশী কুমার বড়ুয়া, শামসুল আলম এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। এছাড়াও এই বিদ্যালয়ে থেকে পাশ করা ছাত্ররা বিভিন্ন সময়ে রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করেছেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। আমি একে একে সবার কথা বলতে যাব না, বলে শেষ করা যাবে না। আমি তো দুই একজনের নাম আমার মনে পড়েছিল, বই পড়ে আরো বেশ কয়েকজনকে পেলাম। পরিশেষে যেটা বলবো, যে কথাটা বলতে আমি থেমে গিয়েছিলাম, আসলে আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র, এই একটা পরিচয় আমার। আমাদের পরিবারে আমরা নয় ভাই, আমরা নয় ভাই এই স্কুলের ছাত্র ছিলাম। একমাত্র আমার ইমিডিয়েট ছোট ভাই মোর্শেদ মেট্রিক পাস করেছে বাইরের থেকে। আমার পিতা মরহুম কক্সবাজারের প্রবীণ আইনজীবী মরহুম মমতাজুল হক 1936 সালে এই বিদ্যালয় থেকে তৎকালীন তখনকার ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন। এখানে প্রসঙ্গত বলতে হয়, আমার পিতা 1963 সাল থেকে সরকারিকরণ পর্যন্ত এই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সম্পাদকের দায়িত্বপূর্ণ পদ অলঙ্কৃত করেছিলেন। এবং আমার স্মৃতি যদি আমার সাথে প্রতারণা না করে, এই স্কুল, এই বিদ্যালয় সরকারিকরণের ক্ষেত্রে ওনার একটা ভবিষ্যৎ ভূমিকা ছিল। আমি অত্যন্ত দুঃখিত, নিজের কথা নিজেদের কথা বলছি। অ্যাকচুয়ালি ওয়ান শুড নট ব্লো ওয়ানস ওন ট্রাম্পেট। আর একটা কথা, আমার ভগ্নিপতি কক্সবাজারের বিশিষ্ট আইনজীবী, জেলা আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন শীর্ষ নেতা মরহুম অ্যাডভোকেট রফিকুল্লাহ এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। পরিশেষে যেটা বলবো, আমি যে কথা বলতে আমি মূলত এখানে দাঁড়িয়েছি, আমার বড় ভাই, আমাদের বড় ভাই, আমার বড় ভাই কিংবা আমাদের বড় ভাই ওনার বড় পরিচয় নয়, ওনার বড় পরিচয় আপনাদের সালাউদ্দিন স্যার। সালাউদ্দিন স্যার, আমি আগেই বলেছি আমরা প্রত্যেক ভাই এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম। উনি 1962 সালে কিংবা 63 সালে এই বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। 62 সালে আমার বড় ভাইয়ের বন্ধু, ছেলেবেলার শৈশবের কৈশোরের যৌবনের বন্ধু সোমেশ্বর দা এখানে উপস্থিত আছেন, আমার বড় ভাই 62 সালে এখানে এই বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। পরবর্তীতে 1970 থেকে, সম্ভবত 1970 থেকে 2005 যদি ধরি, 3.5 দশক উনি এই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং একজন আদর্শ শিক্ষক, একজন সাদা মনের মানুষ হিসাবে কক্সবাজারের সর্বস্তরের মানুষ, বিশেষ করে এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা তার নাম সম্মানের সহিত, শ্রদ্ধার সহিত স্মরণ করেন। আমি কথা বাড়াবো না, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমার একে একে সবার নাম বলতে পারলে ভালো হতো। আমি শুধু এক কথাই বলবো, এক ঝাঁক টকবকে তরুণ
ছোট ভাই যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আজকে আমার বড় ভাই জীবিত থাকলে আমি বারবার আবেগ তাড়িত হচ্ছি, বিনয়ের সহিত ক্ষমা যাচ্ছি, হয়তো তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিতেন, দিক নির্দেশনা দিতেন, উৎসাহিত করতেন, আর এই মুহূর্তে হয়তো সামনের সারিতে কোথাও চুপচাপ বসে থাকতেন। উনি প্রচার বিমুখ, প্রকাশ বিমুখ একজন মানুষ ছিলেন। বড় ভাইয়ের কথা খুবই মনে পড়ছে। আজকে আমি বড় ভাই জীবিত থাকলে হয়তো এখানে কথা বলতে উঠতাম না, কারণ হচ্ছে আমি প্রধানত বড় ভাইয়ের কথা বলার জন্য উঠেছি। বড় ভাই জীবিত থাকলে ওনার কথা বলার প্রয়োজন হতো না। আপনারা ভালো থাকেন, যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব অভিভূত হয়েছি, মুগ্ধ হয়েছি। চট্টগ্রামে আমি পেশাগত কারণে চট্টগ্রামে থাকি, যে সমস্ত ছোট ভাইয়েরা এটা আয়োজন করেছে, দুই একজনের সাথে আমার টেলিফোনে যোগাযোগ হতো, আমি দু একটা নাম বলে ফেলি, সাইদ বিন জাবর, ইয়াসির, মাকসুদ, আমাদের সৈয়দ স্যারের ছেলে ইউসুফ, ওরা আমার বাসায় গিয়েছিল কতগুলো রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে। আমি ওদের উদ্যমের, উচ্ছ্বাসের প্রশংসা করি। আমরা চট্টগ্রামে বিভিন্ন উদ্যোগ নিতে গিয়ে পারি না এরকম সাকসেসফুল প্রোগ্রাম করতে। তো এই প্রোগ্রাম থেকে সামনে আমরা, এই প্ল্যাটফর্ম থেকে সামনে আমরা আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম পাব, শুধু বিনোদনমূলক নয়, আমি আশা করব বিভিন্ন মহতী উদ্যোগ এই প্ল্যাটফর্ম থেকে নেওয়া হবে। এখানে রাজনৈতিক দলের নেতৃবর্গ উপস্থিত আছেন, ওনারা দিক নির্দেশনা দেবেন ছোট ভাইদের। আমরা যারা মেধাবী ছাত্র তাদের বৃত্তির ব্যবস্থা করব, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যারা আছেন তাদেরকে বিভিন্নভাবে সম্মানিত করব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের সম্পূর্ণ দিনটা, সম্পূর্ণ অনুষ্ঠানমালা উপভোগ করার অনুরোধ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। সবাই দাঁড়িয়ে সম্মাননা হাততালির মাধ্যমে সম্মাননা প্রদান করছি। এখন আমাদের সামনে মাহজাবিন খালেদ তার বাবার কাছ থেকে শোনা আমাদের বিদ্যালয়ের কিছু স্মৃতি আমাদের সামনে বলবেন। সরকারি হাই স্কুলের 142 বছর পূর্তি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আশিকুল্লাহ রফিক, আপনাদের প্রিয় লোকাল এমপি খানদার, ও সরি সভাপতি, আমাকে ক্ষমা করবেন, আমাদের সভাপতি সোমেশ্বর চক্রবর্তী, আমাদের আমাদের কক্সবাজারের এমপি আশিকুল্লাহ রফিক আমার ছোট ভাই, এবং সকল সম্মানিত অতিথিবৃন্দ আমার ছোট ভাই ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে বিজয়ের মাস, সেজন্য আমি প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ সকল মুক্তিযোদ্ধা, স্পেশালি আজকে আমার বাবা মেজর জেনারেল খালেদ মোশাররফ, 2 নম্বর সেক্টর এবং কে ফোর্সের অধিনায়ক বীরোত্তম, তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকে শুরু করছি। আজকে আসলে যে সম্মাননা আমাকে দিয়েছেন সেটা আমার, আমি তার যোগ্য রাখি না, এটা আমার বাবার যোগ্যতার কারণেই আমি এখানে এসেছি। এবং প্রথমেই আমি সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই, কারণ উনি যদি আজকে যদি আমাকে এমপি করে না নিয়ে আসতো সংসদে, আমি হয়তো আশেখ সাহেবের সাথে দেখা হতো না, আমার ছোট ভাইয়ের সাথে দেখা হতো না। উনি কিন্তু প্রথম আমাকে এসে বলছিল যে আপনি কি জানেন যে আমাদের কক্সবাজার হাই স্কুলে আপনার বাবা পড়েছিল, আমি কিন্তু জানতাম না সেটা। উনি তারপরে আমাকে একটা বই দিলেন কিছুদিন পরে, সেই বইয়ের মধ্যে আমি আমার বাবা যে 1952 সালে যে মিছিল করেছিল সেটার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, সেটাও আমি জানতাম না। তারপরে ওনার কথা শুনতে শুনতে আমি একবার খুব মনে করলাম যে না, আমার এখানে আসা উচিত। সেই জন্য আমি গত বছর একবার ঘুরে গেছিলাম এই স্কুল, এবং স্কুলের প্রত্যেকটা এলাকা, মানে প্রত্যেকটা জায়গা দেখেছি, ক্লাসরুম দেখেছি, খুব ভালো লেগেছিল। এবং তখন থেকে আমি চিন্তা করেছি যে যখনই আমাকে দাওয়াত দিবে বা বলবে তখন আমি এই স্কুলে আসব, কারণ এখানে প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা জায়গায় আমার বাবার স্মৃতি ছোঁয়া আছে। আমি এখানে আমার
এই এই স্মৃতি বিচরিত জায়গায় আমার সবসময় একটা যোগাযোগ থাকবে, এটা হলো আমার আত্মার যোগাযোগ, এটা কিন্তু আর কোনো যোগাযোগ থাকবে না। এবং আমি আরেকটা জিনিস বলবো, সেটা হলো আমি কিন্তু একটু আগেও আমাদের এমপি মহোদয়কে বলেছিলাম যে ইসলামপুরে যখন গিয়েছি, ইসলামপুর তো আমার বাবার জন্মস্থান, সেখানেও কিন্তু তারা আমাকে এত ভালোবাসা দেখায়নি যতখানি আপনারা দেখিয়েছেন। সেজন্য আপনাদের জন্য আমার টানটা কিন্তু আলাদা থাকবে। আর আজকে যেহেতু বড়দিনের একটা বড়দিন চলছে, সেজন্য আমি প্রথমেই একটা বড়দিনের শুভেচ্ছা সবাইকে দিতে চাই। কারণ আমি মনে করি, আমরা সবাই আওয়ামী লীগ মনে করে যে আমরা একটা অসাম্প্রদায়িক দেশ, সেটা সেজন্য আমরা এই মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই একসাথে বাস করি এই দেশে। এই জন্যে আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে উৎসবে আমরা সবার জন্যে শুভেচ্ছা থাকবে। এবং আপনারা যারা আছেন শিক্ষক এবং ছাত্ররা, তাদের একটা আলাদাভাবে আমার বলতে হবে যে জঙ্গিবাদ, উগ্রবাদ এবং এই যে ধর্ম মৌলবাদ, এটার বিরুদ্ধে আমাদের যেতে হবে। আমাদের গতকালই আপনারা টিভিতে দেখেছেন এই যে আমাদের ছোট ছোট ভাইরা আছে বা বোনরা আছে, তাদেরকে যে কীভাবে একটা চোখ প্রান্তে আমাদের দেশকে কোথায় নিয়ে যাচ্ছে। আমরা যখন আমরা চিন্তা করছি দেশকে এগিয়ে নিয়ে যাব, আমরা 2021 সালে আমরা সামনের দিকে যাব, মধ্য আয়ের দেশে যাব, তখন একটা চক্রান্তকারী লোকরা আমাদের দেশকে পিছনে নিয়ে যাচ্ছে। এখান থেকে বার হওয়ার জন্য আমার মনে হয় আমাদের শিক্ষকদের অনেক বড় একটা অবদান থাকতে পারে। এবং আমাদের এই আওয়ামী লীগ সরকার এটার জন্য যা যা করার করছে, আমাদের সরকার কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ্যপুস্তকে দিচ্ছে, এটা একটা বিরাট অবদান আমার মনে হয় আমাদের সরকারের। কেন আমরা লাস্ট দুই জেনারেশন মুক্তিযুদ্ধ কি এবং মুক্তিযোদ্ধারা কে ছিলেন সব আমরা ভুলে গিয়েছিলাম। এখন আমাদের সরকার, আওয়ামী লীগ সরকার আবার আমাদের মনে করিয়ে দিচ্ছে, আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সামনে না যেতে পারি এবং এই মুক্তিযোদ্ধাদের একাত্তরে তাদের যে অবদান সেটা যদি না জানি, আমরা এগিয়ে যেতে পারবো না। আমাদের আরেকটা হলো যে এই যে ছাত্র যারা আছেন আপনারা, আপনারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, আপনারাই জাতির মেরুদণ্ড, আপনাদের থেকেই দেশ পরিচালনা করা হবে, আপনারাই দেশকে প্রশাসন নেবেন, আপনারাই ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হবেন। সুতরাং আপনাদেরকে এই দেশকে সামনে আগানোর জন্য স্বাধীনতা কি, একাত্তরে আমাদের মুক্তিযোদ্ধারা কিভাবে যুদ্ধ করেছিল, আমাদের আপনাদের প্রিয় নেতা কক্সবাজারের যে আপনাদের স্কুলের ছাত্র মেজর জেনারেল খালেদ মোশাররফ কিভাবে যুদ্ধ পরিচালনা করেছে সেটা জানতে হবে। আজকে অনেকেই আমি কয়েকজন ছাত্রর সাথে কথা বলে শুনলাম যে আপনারা খালেদ মোশাররফ যে এই স্কুলে ছিল তাও জানতেন না। তো এটা আমার মনে হয় আপনারা শিক্ষক হিসাবে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা এই ছেলেদেরকে একটু, আমার ছোট ভাইদেরকে একটু বলবেন, জানাবেন এবং ইতিহাসকে বলবেন। ইতিহাস না বললে কিন্তু হবে না, আপনাদেরই এই দায়িত্ব। আমরা তো থাকবো না, তখন এই ছাত্র ছাত্রীরা এই দেশকে পরিচালনা করবে, তাদের উপর একটা বিরাট দায়িত্ব তখন আসবে। আর বেশি কিছু বলার নাই, আপনারা যে এত সম্মান দেখেছেন এবং ভালোবাসা দেখেছেন এটাতেই আমি মুগ্ধ। এটা আজকে যদি আমার বাবা এখানে থাকতো, আমার মনে হয় আরো তিনি খুশি হতেন যে ওনাকে আপনারা এত সম্মানের চোখে দেখেছেন এবং এত সম্মানের ইতে নিয়ে গেছেন, উপরে নিয়ে গেছেন। তো আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট ভাই আশিকুল্লাহ রফিক এমপিকে এবং সকল শিক্ষকদের এবং আমার ছোট ভাইদেরকে। আপনারা ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আবার এসে আপনাদের কাছে আপনাদের স্কুল দেখে যেতে পারি, আপনাদের সাথে একটু কথা বলতে পারি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ অ্যাডভোকেট তারেক। আমি বিতার্কিক মানুষ, তো আমি 3 মিনিটের আগে শেষ করে দেব। একটা সম্বোধন দিয়ে সবাইকে আজকে যারা পরিচিত করলেন, কসোভিয়ান, আমি কাউকেই মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ সহ কাউকেই আলাদাভাবে না বলে এক কথায়
সম্মানিত কসুবিয়ান বৃন্দ, আপনাদের সবার প্রতি 1988 ব্যাচের পক্ষ থেকে আমি ডাক্তার বিধান পাল আপনাদের সবাইকে অভিবাদন অভিবাদন অভিবাদন। আমার অনুজ ভাইরা যেদিন প্রথম আমাকে জানালেন, আমি যার কাছে শুনতে পেয়েছি আমার বন্ধু কাইমের কাছে, আমি সেদিনই তাদের প্রোগ্রামে জয়েন করেছি এবং তাদের কার্যক্রমের সব কিছু শুনে অত্যন্ত আপ্লুত হয়েছি। মাঝখানে আমি আর নিজেকে খুব বেশি জড়াতে পারিনি, আমরা অন্য একটা আমাদের পেশাজীবী সংগঠনের নির্বাচনে জড়িত ছিলাম। যাই হোক, এই শীতের বিকেলে দূর দূরান্ত থেকে কক্সবাজারের প্রাক্তন ছাত্র হিসেবে যারা এসে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, আমরা এই কক্সবাজারবাসীর পক্ষ থেকে, কক্সবাজার জেলার পক্ষ থেকে আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। স্মৃতি আমি বলতে আসিনি, স্মৃতি আমারও কিছু আছে, আমি শুধু স্মৃতি শুনতে এসেছি। আমরা 1988 ব্যাচ একটু কম বেশি ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা ছিলাম 88 জন। আর এই 88 জনের মধ্য থেকে আমরা এবার নিবন্ধন করেছি 44 জন। বিরাট মিরাকল মনে হয়েছে। তো আগামীতে যখন হবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অন্তত 44 অন্তত থাকতে পারি, তার চেয়ে বেশি হলে ক্ষতি নেই, সেটা যেন 22 না হয়ে যায়। আপনাদের সবার সুন্দর জীবন কামনা করছি, সবাই ভালো থাকুন, আমার এই প্রিয় এই প্রাঙ্গণ উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ করুক এই কামনা করি। একটা কথা শুধু বিনীতভাবে বলতে চাই, আজকের সম্মানিত প্রধান শিক্ষক বাবু রামমোহন সেন আছেন কিনা, আমি স্যারকে শুধু এটুকু বলবো, আপনারা যারা এখন আছেন তারা এই স্কুলকে আরো সুন্দর, আরো সুসজ্জিত, আরো বাংলা এবং সারা পৃথিবীর বুকে পরিচিত করার জন্য কি কি করা লাগবে সেগুলো আপনারা পরিকল্পনা করুন। আমরা 88 ব্যাচ একটা ফান্ড গঠন করার জন্য আমরা পরিকল্পনা করেছি। আমার মনে হয় প্রত্যেকটা ব্যাচ এক একটা ফান্ড গঠন করে আপনাদের কোনো সরকার বা কারো কারো দিকে চেয়ে থাকতে হবে না, শুধু আপনারা এই স্কুলকে সর্বোচ্চ চূড়ায় নেওয়ার জন্য কি কি পরিকল্পনা নেবেন সেটা শুধু দয়া করে আমাদের জানাবেন, আমরা সব ব্যাচ আলাদা আলাদা ফান্ড দিয়ে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব। এই বলে আপনাদের কাছে বিদায় চাইছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ। উদযাপনে পুনর্মিলনে অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ সম্মানিত অতিথিবৃন্দ, আমার সিনিয়র সহপাঠী এবং জুনিয়র ভাইরা, সকলকে 91 বেসের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গেলে আমার নিজের মধ্যে একটা অহংবোধ জাগ্রত হয় যখন আমি জানতে পারি আমার প্রিয় কক্সবাজার গভর্নমেন্ট স্কুলের ছাত্র ছিলেন মুক্তিযুদ্ধের মহান নায়ক, 2 নং সেক্টরের সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল খালেদ মোশাররফ। আমার মধ্যে অহংবোধ জাগ্রত হয় যখন আমি জানতে পারি শহীদ সুভাষ আমাদের স্কুলের একজন ছাত্র ছিলেন। আজকে আমাদের মাঝে মুক্তিযুদ্ধের সে মহান বীর সেনানী মেজর জেনারেল খালেদ মোশাররফের সুযোগ্য তনয়া আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা 91 বেজের পক্ষ থেকে এবং কক্সবাজার গভর্নমেন্ট স্কুলের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে স্মৃতিচারণ করতে গেলে আমাদের সব শিক্ষক, আমাদের সময় যারা ছিলেন, এখন যারা জীবিত আছেন, শ্রদ্ধেয় শিক্ষক যারা পরলোক গমন করেছেন, সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে আমি এখানে স্মৃতিচারণ করব আমার দুজন আদর্শ শিক্ষককে। আমার একজন আদর্শ শিক্ষক যিনি সালাউদ্দিন স্যার নামে সবার কাছে পরিচিত ছিলেন, আমি ওনার হাতে কোনোদিন ব্যাট দেখিনি,
আমি স্কুলে দেখি নাই উনি কাউকে মারতে, কিন্তু উনি যখন ক্লাসে ঢুকতেন আমরা কেউ কথা বলতে পারতাম না। সালাউদ্দিন স্যার আমাদেরকে শিখিয়েছিলেন নীতি নৈতিকতা আদর্শ দিয়ে কিভাবে মানুষের মতো মানুষ হওয়া যায়। আবার সেই সালাউদ্দিন স্যারই এই মাঠে আমাদের সাথে ক্রিকেট খেলতেন। সে মহান ব্যক্তি, সে সাদা মনের মানুষ, সালাউদ্দিন স্যারের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি স্মৃতিচারণ করতে গিয়ে আরেকজন আমার শ্রদ্ধেয় শিক্ষকের কথা বলবো, উনি এখনও জীবিত, উনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সিরাজ স্যার। উনি আমাদেরকে শিখিয়েছেন একটা নিয়ম মাফিক পড়ালেখা করলে একটা স্টুডেন্ট কিভাবে রেজাল্ট ভালো করতে পারে, সেটি উনি আমাদেরকে শিখিয়েছিলেন। আবার সেই সিরাজ স্যারই আমাদেরকে শিখিয়েছিলেন ধর্মান্ধ না হয়ে কিভাবে ধর্মের সেবা করা যায়, সেটা হচ্ছে আমরা বাইতেশ্বরকে যেটা করেছি। আমি এই দুজন মহান ব্যক্তির প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। সাথে সাথে আমি গভীরভাবে শোক প্রকাশ করছি আমাদের 91 বেসের প্রিয় বন্ধু বদ্র আলম লিটন, যে আমাদের মাঝে নাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সরকারি গভর্নমেন্ট স্কুলে আমাদের সময়ের তৎকালীন কালীপদ দাস দাদাকে, যিনি আমাদের এখানে একটা চাপা গাছ ছিল যেটার নিচে উনি বসে ওনার টুকটাক কিছু ফলমূল বিক্রি করতেন। আমি স্মরণ করছি আয়ুব আলী দাকে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসছেন আমাদের প্রিয় ভাই তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, প্রস্তুত থাকবেন ডক্টর এন আলম। উপস্থিত আমার প্রিয় শিক্ষকবৃন্দ এবং অত্র স্কুলের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। 90 ব্যাচের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। স্কুলের স্মৃতিচারণ করতে হলে সবাই আবেগপ্রবণ হয়ে যায়, আমি দৌড়াতে দৌড়াতে আস্তে আস্তে আবেগপ্রবণ হয়ে গেছি এবং এটাই স্বাভাবিক। ওখানে আমি অনেক এনার্জেটিক ছিলাম আর এখন আপনাদের সামনে আসার পর এখন আমার হাত পা বুক সব কাঁপছে, এটা আবেগের একটা প্রেক্ষাপট। স্মৃতিচারণ কেমন, এটা কেমন স্কুল? প্রথমত আমরা স্মৃতিচারণ করি সাদা। আমাদের স্কুল ড্রেসটা কেমন ছিল? সাদা। আমাদের সামনে সব সাদা। সাদা কিসের প্রতীক? পায়াসনেস, পবিত্রতার প্রতীক। আমরা এখানে যারা আছি সব ভূত ও পবিত্র। আবার যখন স্মৃতিচারণ করি আমার শিক্ষকদের, এই স্কুলের শিক্ষকতা কেমন ছিল? এই স্কুল নেতৃত্ব তৈরি করেছে, শিখিয়েছে কি করে ইনোভেট করতে হয়। আমি তানভীর যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্সের ফার্স্ট ব্যাচের ফার্স্ট প্রোডাক্ট হই, এটা আমার এই বিশ্ববিদ্যালয়ের অবদান আমি মনে করিনি কখনো। মনে করেছিলাম এই কক্সেস বাজারের মাটি, এই কক্সেস বাজারের আমার বন্ধুরা, এই কক্সেস বাজার গভর্নমেন্ট হাই স্কুলের শিক্ষকরা আমাকে যা শিখিয়েছিলেন সেটা নিয়ে আমি এখনো এগিয়ে চলছি। শুধু শিক্ষকরা শিখিয়েছেন ব্যাপারটা এমন নয়, আমার বন্ধুরা ওখানে বসে আছে, আমার বন্ধুদের মাঝে আমার বেস্ট শিক্ষক ছিলেন সুজন কল্যাণ বড়ুয়া। প্রতি পদে পদে সে আমাকে শিখিয়েছিল কি করে বলতে হয়, কি করে তর্ক করতে হয়, বিতর্ক করতে হয়, কি করে আবৃত্তি করতে হয়, কি করে জারি গান করতে হয়, স্কুলের বাইরে কি করে কো কারিকুলার করতে হয়, স্কুলের বাইরে কি করে ক্রিকেট খেলতে হয়, তা শিখিয়েছিলেন একজন বড় ভাই এখানে বসে আছেন, এখন উনি মাননীয় এমপি। কিন্তু আসলে আমরা একসাথে ক্রিকেটই খেলতাম আমাদের বাসার পাশে। স্কুলের বাইরে আরো কি কি করা যায় স্কুল থেকে শেখানো হয়েছিল। আমরা যখন বিজ্ঞান সায়েন্স ফেয়ার অংশগ্রহণ করি আমাদের স্কুলের শিক্ষকরা আমাদেরকে প্রজেক্ট দিয়েছিল, আমরা সেই প্রজেক্টের চ্যাম্পিয়ন হই। আমাদের স্যার সেখানে ছিলেন, আমাদের প্রিয় স্যার, আমরা প্রেসিডেন্টের কাছ থেকে পুরস্কার নিই। এটা তো সেই স্কুল যে স্কুলের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে কক্সেস বাজার সহ চট্টগ্রামের অনেক বিতার্কিক ভয় পেত, স্যার আমাদেরকে ডিভাইড করে দিতেন, বলতেন কক্সেস বাজার গভর্নমেন্ট হাই স্কুলের ছেলেরা দল করলে চলবে না, ছেলেদের সাথে মেয়েদের মিক্স করে দিয়ে ভেজাল করে দল তৈরি করে দিতেন পাবলিক লাইব্রেরিতে, যাতে আমাদের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ অন্য কেউ নিয়ে নিতে পারে। তারপরও দেখা যেত আমরা দুই দলে বিভক্ত হয়ে আমরাই সেই চ্যাম্পিয়নশিপ নিয়ে আসতাম। এটা তো সেই স্কুল যে স্কুলের ছাত্ররা পড়তে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফিতে পড়তে গিয়ে ফার্স্ট ক্লাস পাস হয়, আমার বন্ধু অলক পাল। এটা তো সেই স্কুল যে স্কুলের শিক্ষার্থী কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে সেখানে শিক্ষক হয়ে যায় ডক্টর হারুন। এটা তো সেই স্কুল যে স্কুলে
কি করে ইনোভেট করতে হয় তাই শেখা। আমার শুধু ইংরেজিতে দুটো কথা মনে পড়ছে, ইফ ইউ মিস দ্য ট্রেন আম অন, ইফ ইউ মিস দ্য ট্রেন আম অন, ইউ উইল নো দ্যাট আই এম গন, ইউ নো দ্যাট আই এম গন, ওয়ান ডে অবভিয়াসলি ইট উইল হ্যাপেন, বাট দ্যার ইজ অ্যানাদার ওয়ার্ড, দিস ইজ কল্ড হুইসল ব্লোয়ার। And in this school all the time we have seen there are many whistleblowers like our Syed sir, Salahuddin sir, our Shiraz sir, they all are whistleblowers. All the time we find whistleblowers in this school and we believe that till the day we'll find millions of whistleblowers from this school. And this is our school, Cox's Bazar Government High School. Thank you guys. Thank you very much. Thank you all. And obviously... Bireshwarji Chhatro, Dr. Nurul Alam. শিক্ষকবৃন্দ, আমার বন্ধুরা, আমার সিনিয়ররা এবং আমার ছোট ভাইরা, সবাইকে শুভেচ্ছা, অভিবাদন এবং অনেক অনেক দিন পরে অনেকের সাথে আজকে দেখা হয়েছে, এই জন্য যারা আয়োজক এই অনুষ্ঠানে সবাইকে সুস্বাগত। প্রথমে যখন এই স্কুলে ভর্তি হই ক্লাস সিক্সে, প্রথম সাময়িক পরীক্ষা, প্রথম পরীক্ষায় আমরা ক্লাস সিক্সে আমরা আরবি জানতাম না কেউই। হাসান স্যার ছিলেন আমাদের আরবির শিক্ষক, সবাই ফেল আরবিতে। আমি পেয়েছিলাম 26, 33 পাশ মার্ক, 26-এর সাথে 33-এর ডিফারেন্স নয়। স্যার আমাকে বললো তোমার হাতটা বাড়িয়ে দাও, ডান হাত, 9টা কষে কষে বেত লাগালো আমাকে। এভাবে আমাদের এক বন্ধু পেয়েছিল মাত্র 3, সে 30টা বেত খাওয়ার জন্য কীভাবে যে প্রস্তুত ছিল, 2 হাত সে পাতে দিল, তারপর সে আর সহ্য করতে না বলে পিকটা পেতে দিল। এই ছিল আমাদের প্রথম অনুভব এবং অনুভূতি। এরপর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আর কাউকে বেত খেতে হয়নি, সবাই আমরা 60% মার্ক পেয়েছিলাম এবং বার্ষিক পরীক্ষায় 95% মার্ক সবার। এটা একটু কঠিন স্মৃতি, সে আরবি আর ক্লাস 8 পর্যন্ত আমাদের পড়তে হয়েছিল, তারপর ক্লাস 9 থেকে তো আর আরবি ছিল না। আমি বিশ্বজিৎদা বাঞ্চুর একটা রেফারেন্স নিয়ে কথা বলতে চাই এখন। উনি একটু দিক নির্দেশনামূলক কথা বলে গেছেন, সেটা হচ্ছে আমরা খোলা মনে খোলাভাবে খোলাখুলিভাবে দৌড়ে ঝাঁপড়ে বড় হয়েছি, আমাদের কোনো প্রেশার ছিল না বড় হওয়ার জন্য। হ্যাঁ, আপনার কথা অবশ্যই সঠিক, কিন্তু যেভাবে আমরা আধুনিক হয়ে গেছি এখন, আধুনিক হয়ে গেছি এবং আমাদের ছোট বাচ্চারা যেভাবে তৈরি হচ্ছে, সেই পর্যায়ে এখন বোধ হয় আর আমাদের ফিরে যাওয়ার কোনো পথ নেই। এ কারণে যে আমাদের সবারই হয় ওই যে সুখী পরিবার, ছেলে হোক মেয়ে হোক, আগে ছিল 2টি সন্তান যথেষ্ট, এখন 1টি যথেষ্ট। আমি যেহেতু শিশু ডাক্তার, সেজন্য আমি যেটা অনুভব করি, প্রায়ই অনুভব করি, বাচ্চার বয়স 4-5 বছর, ওজন ওর 60 কেজি, ওর মা বলে ও কিছুই খায় না, আমি কি করি বলেন এখন। আমরা ঠিক এভাবে একটা বাচ্চার মধ্যে সবসময় দেখি, এই ছেলেটা আমার ডাক্তার হবে, এই ছেলেটা আমার ইঞ্জিনিয়ার হবে, এই ছেলেটা আমার সায়েন্টিস্ট হবে, এই ছেলেকে আমি শিক্ষক বানাবো, এই ছেলে একটা বিরাট কিছু হবে, অনেক কিছু, অনেক 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 কিছু দেখি। আবার যখন মায়েরা ওই টেলিভিশনগুলিতে দেখে কম্পিটিশনগুলি, আমার একটু গানও শেখা দরকার, একটু নাচ না জানলে তো কেমন জানি হয়, একটু বিতার্কিক হওয়া চাই, কোথায় যাবে ছেলেটা বলেন। বইয়ের ব্যাগ আপনি বলছেন, ক্লাস সিক্সে এখন 11টা সাবজেক্ট, ক্লাস 8-এ 13টা পরীক্ষা হয়, এটা কি কোনোদিন শুনেছেন কখনো? কিছুই করার নেই। এই এইখানে আমার যারা বর্তমানে শিক্ষকতায় এবং যারা পাঠ্যক্রমে দিক নির্দেশনায় আছেন, তাদের কাছে অনুরোধ করবো এই জিনিসগুলিকে অবশ্যই হাইলাইট করার জন্য। আমার চেয়ে যারা অনেক 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 অভিজ্ঞ লোকজন আছেন, শিশুদের মানসিকতা এবং বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে এই কারিকুলামগুলি করার জন্য। ক্লাস 5-এ যে পরীক্ষাগুলি হয়েছে সেটাও অনেক বেশি চাপ, ক্লাস 8-এরটাও অনেক বেশি চাপ, কিন্তু আমরা যখন ক্লাস 5-এ পরীক্ষা দিয়ে ক্লাস 6-এ ভর্তি হয়েছি, ক্লাস 8 পর্যন্ত আমাদের তেমন কিছু পড়তে হয়নি। সেই 5-এর পড়াটাকে সম্বল করে 8-কে কভার করেছি, 8-এর পড়াটাকে সম্বল করে আমরা আপ টু ইন্টারমিডিয়েট পর্যন্ত কভার করছি। আমি ক্লাস 10 পর্যন্ত এখান থেকে পড়ার পরে যখন ক্যাডেট কলেজে ভর্তি হলাম, আমি সেই পাড়াগাঁয়ের অজগ্রামের ছাত্র, কক্সবাজারের ছাত্র। প্রথম পরীক্ষায় হলো আমি প্লেসের মধ্যে চলে আসলাম, সবাই দেখলো খাতা, প্লেসিং, লেখা। হ্যাঁ, এখানে একটা কথা না বললেই হয় না, এই জিনিসটা যার কাছ থেকে আমরা শিখেছি, সবাই বলেছেন ওনার নাম, আমাদের অনেক 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 প্রিয় সিরাজ স্যার, স্যারের লেখা, নির্দেশনা, কাজ, পরীক্ষা,
অন্যরকম একটা ব্যাপার ছিল। এত অর্গানাইজড হয়েছে স্যার আমাদের পড়াতেন, ফাইনালি গিয়ে নাম্বার না পাওয়ার কোনো উপায় নেই। এবং আমি এটা বলবো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এইসব সাবজেক্টে আমাদের এবং আমার পরস্পর পিছনে বেঁচে ওরা অ্যাভারেজ 9900 মার্ক ডিনটু স্যার, এটা অন্যরকমভাবে আমাদের জানাশোনা ছিল। তাও আরেকটা কথা না বললে হয়, আমরা একটা বিতার্কিক টিম ছিলাম এখানে স্কুলে, আমরা শিশু একাডেমিতে যেতাম, আমার বন্ধু আজকে নেই, সে পারিবারিক কারণে আমেরিকাতে, সাবেক সাংসদ ডাক্তার লুৎফুর রহমান কাজল, আমরা দুজন প্রায়ই বিতর্ক টিমে যেতাম এবং আমরা দুজন ওখানে অনেকগুলি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। এবং এই 84 ব্যাচ আমরা কিন্তু অর্গানাইজড হয়েছে এখন একটা ফর্মে আছি, কক্সবাজার অনেকেই জানেন বিভিন্ন ব্যাচগুলি অর্গানাইজড হয়ে আছে। আমি আশা করবো 150 বছর পূর্তিতে এই জিনিসগুলি প্রত্যেকটা ব্যাচ এভাবে অর্গানাইজ হয়ে যাবে এবং আরও অনেক অনেক বেশি রিপ্রেজেন্টেটিভ হিসাবে এখানে প্রেজেন্ট করবে। তবুও বলি, এই কথা না বললেই নয়, হাই মাঝি হলো ছাড়া ছাড়ি, গেলেন কই কোথায়, আবার দেখা যদি হলো সুখে প্রাণীর মাঝে আয়। সবাইকে অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা, এবং যারা অর্গানাইজ করেছে ওদের কাছে আমরা কৃতজ্ঞ, ওদেরকে অনেক অনেক বেশি সাহায্য করতে পারিনি, এই জন্য দুঃখিত গাড়ির চাপের জন্য। আশা করি আপনারা সবাই ওদেরকে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অনেক ভালোবাসা সবার জন্য, আপনারা দীর্ঘজীবী হন। ছিল সেই বড়ি, বড়ি গাছ থেকে বড়ি পাড়তাম আর কাটা ফুটতাম, একটা চম্পা গাছ ছিল, সেই চম্পা গাছটি এখন নেই, সেই বড়ি গাছটাও আর নেই। তো অনেক স্মৃতি স্কুলে, আমাদের পরিবারের সবাই স্কুলের ছাত্র, তো আমি সবার সাথে আসলে শেয়ার করতে এসেছি, অনেকে অনেক স্মৃতির কথা বলেছেন, একটা স্মৃতির কথা না বললেই নয়। আমাদের আমাদের স্কুলের শেষ দিন আমরা ল্যাবরেটরি রুমে সবাই, স্যার নেই, তখন ক্লাস ছিল, প্র্যাকটিক্যাল ক্লাস ছিল সিরাজ স্যারের, তো প্র্যাকটিক্যাল ক্লাসে হঠাৎ আমরা, স্যার ছিল না, দুষ্টামি করছি, একটা আলমিরা একটু কাত হয়ে গেছে, ওখানে অনেকগুলো ইয়ে ছিল, কেমিক্যাল ছিল, কাত হয়ে গেছে, এই স্মৃতির কথা জীবনে ভুলতে পারবো না। সিরাজ স্যার আসলেন, এমন মার মারলেন সবাইকে, এত মার মারলেন, মানে কি মার এটা, এবেদ নিয়ে আমার আমাদের বন্ধু ইয়াসিন মোহাম্মদ শামসুল হুদা বড় তখন কাঁদতে কাঁদতে এমন কথা বললো যা ভাষায় বলতে পারবো না, মানে এমনভাবে বললো, এমন মার তো জীবনে খাইনি, আমি বড় হন স্যারকে একবার দেখে নেব। জি স্যার, এটা আসে স্যার, আসে স্যার, তো আজকে এই এই মজার মজার স্মৃতিগুলো আমরা স্মৃতিতারিত হচ্ছিলাম। আরেকবার আমাদের কাদের স্যার, আমাদের একবার কাদের স্যার আরেকবার পিটিয়েছিল আমাদেরকে, আমাদেরকে বলেছিল তোমরা আনন্দ করো, আনন্দ করতে করতে এমন হয়ে গেল কাদের স্যার উপরে উঠে আসলেন, উনি আমাদেরকে ম্যান্ডারিন পড়াতেন, আমরা কাদের স্যারের নাম দিয়েছিলাম ম্যান্ডারিন, আমাদেরকে ম্যান্ডারিন, আমাদের একটা গল্প ছিল ম্যান্ডারিন, সেই ম্যান্ডারিন পড়াতে বলে কাদের স্যার অত্যন্ত সাবলীল ভাষা চমৎকারভাবে এই আমাদেরকে ইংরেজি পড়াতেন কাদের স্যার ক্লাস টেনে, উনি এসে আরেক মার দিল, সেইবারও আমরা ঘুরতে ঘুরতে মার খেতে কিন্তু ঘুরতে ঘুরতে নিচে নেমে সবাই পালিয়ে গেছে। তো এই স্মৃতিগুলি খুব তাড়িত করছে, আজকে অনেক আনন্দ অনেক মজা, শেষমেশ আবার বিষাদের জ্বালা নিয়ে চলে যাব, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্মৃতি আসলে আমরা অনেক স্মৃতি আপনাদের সামনে আনতে পারি, সময় তো নাই, আমি আপনাদেরকে শুধু আমার একজন প্রিয় শিক্ষকের কিছু স্মৃতি বলি। আমি তো গ্রাম থেকে এসেছি কলাতলি, তখন বেশ একটা বিচ্ছিন্ন গ্রাম ছিল কক্সবাজারের, আমরা হেঁটে হেঁটে আসতাম স্কুলে, তো আমরা এভাবে গ্রামের পরিবেশ থেকে এই স্কুলে এসেছি। শহরের আমাদের বন্ধুদের সাথে অনেক সময় আমাদের খুব বেশি ইন্টারঅ্যাকশনও হতো না, তো আস্তে ধীরে আমাদের স্কুলের পরিবেশটা এমন, আস্তে ধীরে আমরা আমাদের বন্ধুদের সাথে মিলিত হচ্ছি, আসছি যাচ্ছি, তো আমি আমার জীবনের উত্থানটাই আপনাদেরকে শোনাতে চাই। আমার বাবা অশিক্ষিত ছিলেন, একজন কৃষক ছিলেন, স্কুলে ক্লাস 6-7 সেই পেছন থেকে আমি ছিলাম, রোল নম্বর পেছন থেকে ছিল, কিন্তু ক্লাস 8 মনে হয় আমি একটু পড়ালেখা করেছিলাম অল্প স্বল্প,
বেশি পড়তে গিয়ে আবার আমি এক সাবজেক্টে ফেলও করে বসেছি এবং সাবজেক্টটা ছিল আরবি। অন্যান্য সাবজেক্টে ভালো করার কারণে ক্লাস নাইনে এসে আমাদের সায়েন্স কে নিবে বা সায়েন্স কে নিবে না ভাগ হয়ে যেত, একটা পরীক্ষা হতো। তো আমাদের ক্লাস নাইনের শিক্ষক ছিলেন সালাউদ্দিন স্যার, মরহুম সালাউদ্দিন স্যার। সালাউদ্দিন স্যার আমাকে ডাকলেন যে তুমি সায়েন্স পড়ো। তা আমি স্যারকে বলেছিলাম যে স্যার আমি সায়েন্স পড়তে পারবো না। বলে যে আমি তোমাকে বলছি তুমি সায়েন্স পড়ো। আমি বললাম স্যার আমি পড়বো না, আমি পারবো না স্যার, সায়েন্স পারবো না। তো স্যার বললেন যে কেন? বলে যে আমি বলি যে স্যার আমার গ্রামে তো সায়েন্স পড়বার মানুষ নাই এবং আমার বাড়িতে কেউ শিক্ষিতও নাই, কেউ পড়ালেখা করেনি। তো আমি বললাম স্যার আমি পারবো না। বলে যে আমি বলি আমি তোমার জন্য আমি তোমাকে সাহায্য করবো, তুমি সায়েন্স পড়ো। আমি বলি স্যার আমাকে মাফ করেন আমি পারবো না। তা আমি এবং আমার বন্ধু, আমাদের অনেক বন্ধু, আমরা সায়েন্স পড়ার জন্য আগ্রহ ছিলাম না। স্যার আমাদের ক্লাস টিচার ছিলেন। তো স্যার একসময় 1989 সালে স্যার একটা অ্যাক্সিডেন্ট করে স্যার অনেকদিন স্কুল থেকে দূরে ছিলেন। একজন শিক্ষক কেমন হতে পারেন, স্যার প্রায় 3-4 মাস পরে ছুটির শেষে স্কুলে এসে সবার অ্যাটেন্ডেন্স চেক করছিলেন। চেক করতে করতে হঠাৎ আমার এক অ্যাটেন্ডেন্স দেখলেন যে স্যার আমি ওই সময়ের মধ্যে আমি একদিন অ্যাবসেন্ট ছিলাম। তো স্যার আমাকে ডেকেছিলেন যে তুমি এদিকে আসো, কেন আসনি স্কুলে, কেন আসনি, একদিন কেন মিস করেছো? তা আমি স্যার বলছি স্যার আমি অসুস্থ ছিলাম, আমি আসতে পারিনি। বলে যে আর কখনো তুমি ক্লাস মিস দেবে না। আমি সেই দিন থেকে আমার মনে হয় না আমি কখনো ক্লাস মিস দিয়েছি। এবং আমি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আমার এখানে ছাত্ররা আছে, আমার ছাত্ররা আছে, তারা জানে আমার ছাত্ররা যখন ক্লাসে না আসে, আসে না, আমি আমার ছাত্রদেরকে ডাকি, আমার সালাউদ্দিন স্যারের মতোই ডাকি, তুমি কখনো ক্লাস মিস দিতে পারো না। আমি সেই স্যারের শিখে এখনো আমি বয়ে বেড়াচ্ছি। তো স্যারের সেই যত্নে আমি ক্লাস নাইন থেকে সেই পেছনে পড়ো একজন ছাত্র, একজন শিক্ষক কীভাবে ছাত্রদেরকে এগিয়ে নিয়ে যেতে পারেন, আমি মনে করি সালাউদ্দিন স্যার আমাদের জন্য একজন উজ্জ্বল দৃষ্টান্ত। স্যারের যত্নে আমি ক্লাস নাইন থেকে রোল নম্বর 3 হয়ে আমি ক্লাস 10 উঠি। এবং আপনাদের গাদারতে বলছি আমি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 1991 সালে কুমিল্লা বোর্ডের মেধাতালিকায় আমি 16তম স্থান অধিকার করেছিলাম। আমি মনে করি আমার স্যাররা যদি যত্ন না করতেন আমাদেরকে, আমরা এমন ভালো রেজাল্ট করতে পারতাম না। স্যারদের শেখানো সেই পথে এগিয়েছি। সালাউদ্দিন স্যার আমাদেরকে বলতেন, ক্লাসে প্রায় বলতেন যে তোমরা সন্ধ্যার পরে বাইরে থেকো না। আমরা এখনো চেষ্টা করি সন্ধ্যার পরে বাসার বাইরে না থাকা। আমি অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় যত শিক্ষক বিদায় নিয়ে গেছেন, সালাউদ্দিন স্যার, মমতা স্যার সহ অন্যান্য যারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন, আমরা তাদের জন্য আমরা দোয়া করি, আমরা স্যারদের শিক্ষাগুলো আমরা গ্রহণ করি। আমি আমাদের 91 ব্যাচের পক্ষ থেকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে আমি তাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। এই সময়টাতে বিকালের টিফিনের যে বিষয়টা ছিল, তো যেহেতু আমাদের এই স্মৃতিচারণ অনুষ্ঠানটা আমরা সবাই পার্টিসিপেট করছি এবং বেশ অভিজ্ঞতা আমরা শেয়ার করছি, তো সেজন্য আমরা স্মৃতিচারণ অনুষ্ঠানটা আমরা চালিয়ে যাব আমরা সন্ধ্যা পর্যন্ত। এর মধ্যে টিফিনের যে ব্যবস্থাটা, 600 ব্যাচের কনভেনারগণ তাদের টিফিনটা সংগ্রহ করে নিয়ে এসে এখানে সার্ভ করে দিবেন সবাইকে, সেই ক্ষেত্রে আমরা আমাদের স্মৃতিচারণ অনুষ্ঠানটা চালিয়ে যেতে সক্ষম হব। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ জহিরুল আলম, আমি 1967 আজকে আমি যখন আসার আগে রেকর্ড দেখছিলাম তখন 67 বেসের প্রায় 7 জন রেকর্ড করেছেন, কিন্তু আমার দুর্ভাগ্য আমি কাউকে এখানে দেখি নাই, হয়তো আমি ছাড়া কেউ বেছে নাই। যাক, আমি কুতুবদিয়ার সন্তান, আমার এমপি মহোদয় এখানে আছেন, আমি এখানে কক্সবাজার স্কুলে সায়েন্স পড়ার জন্য আসছিলাম, এসেছিলাম। তখন নুরুলক স্যার কমার্স কলেজে প্রথম কমার্স ডিপার্টমেন্ট খুলে তো আমাকে বলল তুমি কমার্সে চলে আসো। যা যে কোনো প্রকার আমি কমার্সে চলে গেলাম। কমার্সে ভর্তি হওয়ার পর উনি আমাকে একটা কথা বলতেন, বলে জহির তোমাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে।
তো আমি বললাম এটা কি স্যার, এটা তো আমি শুনি নাই কোনোদিন, আপনি কি চার্টার অ্যাকাউন্টেন্ট? বলে যে না আমি চার্টার অ্যাকাউন্টেন্ট না, বাট তোমাকে হইতে হবে। যাক, আমি কমার্স গ্রুপ থেকে, প্রথম কমার্স গ্রুপ এখানে, আমি প্রথম ফার্স্ট ডিভিশন হাইয়েস্ট টু টেন ইন কমার্স গ্রুপ। উনি শ্রদ্ধেয় মনোলক সাহ আমাকে স্বপ্ন দেখিয়েছিলেন টু বি এ চার্টার অ্যাকাউন্টেন্ট। আমি ইনশাল্লাহ চার্টার অ্যাকাউন্টেন্ট হয়েছি। তো আমি বর্তমানে বিশ্ব ব্যাংকের একজন কনসালট্যান্ট হিসেবে আছি। আমি আসার আগে নুরুল স্যারের খবর নিয়েছিলাম, তো আই ওয়াজ গিভেন এ রং ইনফরমেশন দ্যাট হি ইজ নো মোর ইন দিস ওয়ার্ল্ড। তবে আমি আজকে সারপ্রাইজ, আজকে ওনাকে দেখলাম, উনি আমাকে দেখে কান্নাকাটি করলেন, আমিও করলাম। যাক, আই এম ভেরি গ্রেটফুল টু দিস ইনস্টিটিউশন। এখানে আমার অমি স্যার প্রধান শিক্ষক ছিলেন, মজার স্যার আমার চাচা ছিলেন, আরও অনেক শিক্ষক আমার পরিচিত, এবং তাদের সবাইকে শ্রদ্ধা জানান এই বলে আমি আমার বক্তব্য। থ্যাংক ইউ। এবার আসছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান, প্রস্তুত থাকবেন অ্যাডভোকেট আবু সিদ্দিক ওসমানী। আজকের এই অবিস্মরণীয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সুধীবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার সিনিয়র, আমার সহপাঠীগণ এবং আমার জুনিয়ররা, এই স্কুলের স্মৃতির সাথে আমাদের সম্পর্কটা অনেক বেশি। আমি 1969 সালের ব্যাচ, কক্সবাজার জেলা আইনজীবীতে আইনজীবী সমিতির সদস্য, 36 বছর যাবৎ আমি আইনজীবী পেশায় রত আছি। এই স্কুলের সাথে আমাদের পারিবারিক সম্পর্কটা এত বেশি যে আমার পরিবারের 12 জন সদস্য এই স্কুলের ছাত্র। আমার বড় ভাই ডাক্তার সরোয়ার হাসান, আমি নিজে, আমার ছোট ভাই ডাক্তার রফিকুল হাসান, সে এখানে এক বছর পরে আবার ক্যাডেট কলেজে চলে গেছিল। ডাক্তার সোহরা হাসানের 3 ছেলে, আমার নিজের 3 ছেলে, আমার বোনের 3 ছেলে, মোট 12 জন সদস্য এই স্কুলের এই ছাত্র। এবং বলতে হয় তার মধ্যে আমার ভাগিনা প্রফেসর জি এম সলিমুল্লাহ সাহেবের ছেলে জাহিদ ইফতেকার, সে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন 1995 সনে। তারও আগে আমার স্মৃতিতে আছে 1958 সনের ব্যাচের, 1958 ব্যাচের একজন ছাত্র কুতুবদিয়ারি, জনাব আব্দুল মালিক আকার কামাল সাহেবের ব্যাচমেট, উনি আমার নানা, নানা মানে আমার মার আপন মামা, উনি এডিশনাল সেক্রেটারি হিসাবে রিটায়ার করেছেন, উনিও আজকে সকালে আসছিলেন, অসুস্থতার কারণে বেশিক্ষণ থাকতে পারেনি। তো এর সাথে আমার আরেকটু বেদনাময় স্মৃতি জড়িত, স্কুলের যে শহীদ হয়েছেন দুজন, 3 শিক্ষক যাদের নামে মিলনায়তন করা হয়েছে, একজন শাহ আলম চৌধুরী বি সিটি স্যার, আর একজন বশির, সে শাহ আলম সাহেব হচ্ছেন আমার আপন মামা, এবং কুতুবদিয়া মহেশখালীর সাবেক এমপি উইং কমান্ডার জহির সাহেবের ছোট ভাই। সে শাহ আলম সাহেব 1971 সালে বিএড করতে ঢাকা গিয়েছিলেন সরকারিভাবে, উনি সালাউদ্দিন সাহেব, রাজ্জাক সাহেব এবং বশির সাহেব বিহারিদের হাতে উনি 14 নভেম্বর উনি নিহত হন, উনি মারা যান, শহীদ হন। ওনাদের স্মৃতি নিয়ে এই শহীদ মিনারটা করা হয়েছে 75-এ। তা আমাদের ব্যাচের মধ্যে 69-এ আমি মানবিক বিভাগে 20 স্থান অধিকার করি। আমাদের ব্যাচের অনেক কৃতি ছাত্র রয়েছে এখানে, সবার কথা বলার সুযোগ হবে না, আমি একটু সংক্ষেপে ওদের কথাটা না বললে বিবেকের তাড়নায় থাকবো। আমাদের ব্যাচের সায়েন্সের ফার্স্ট বয় ছিল
নুরুল ইসলাম, যিনি এখন ডক্টর নুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রফেসর, বহুদিন যাবৎ উনি উপস্থিত আছেন, উনি আজকে আছেন, আজকে চলে যাবেন। আমাদের ব্যাচের আরও কৃতি ছাত্রদের মধ্যে রয়েছে নুরুল আফসার, পৌরসভার চেয়ারম্যান, অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যাপক রায়হান উদ্দিন, গোলাম কিবরিয়া, অধ্যাপক শহীদুল্লাহ, এরকম অনেকে আছে আমাদের সমগ্র সেই শিক্ষকদের মধ্যে যাদের কথা আমাদেরকে একটু বলতে হয়। বাবু অমিয় কুমার বড়ু আমাদের প্রধান শিক্ষক ছিলেন, এরপরে মোজাহ সাহেব ছিলেন, কাদের সাহেব সবাই মারা গেছেন, এবং মৌলভী সাহেব তো ছিলেনই, নুরুলক সাহেব বেঁচে আছেন, আক্তার কামাল সাহেব বেঁচে আছেন, বদরুল আলম সাহেব বেঁচে আছেন। তো এই স্কুল থেকে অনেক প্রতিভার জন্ম হয়েছে, এই স্কুল একটা আলোকিত স্কুল কক্সবাজার জেলার, এবং এই স্কুল আগামীতেও আলো ছড়াবে আমি এ প্রত্যাশা করছি। এবং সবার শেষে আমি এই অনুষ্ঠানের যে আয়োজক এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আসছেন অ্যাডভোকেট আবু সিদ্দিক ওসমানী, প্রস্তুত থাকবেন অসহায় বেচের অধ্যাপক জহির রহমান রহিম, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের 142 বছরের মেগা পুনর্মিলন অনুষ্ঠানের পরম চৌধুরী সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, এই স্কুলের গর্বিত ছাত্র জেটপুর ক্যাম্পাসের অধিনায়ক জনাব খালেদ মোশাররফ বীরোত্তমের সুযোগ্য উত্তরসূরি, জাতীয় সংসদ সদস্য বেগম মেহজা বিন খালেদ, উপস্থিত রয়েছেন এই স্কুলের আরেক কৃতি ছাত্র মহাশকালী কুতুবদিয়া থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আশিকুল্লাহ রফিক, উপস্থিত রয়েছেন অন্যান্য সুধীমণ্ডলী, এবং এই স্কুলের নবীন প্রবীণ সর্বস্তরের 142 বছর থেকে এই পর্যন্ত যারা এই স্কুল থেকে পাস করেছেন সেই নবীন প্রবীণ কৌশবিয়ান বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা। 1984 ব্যাচের পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা। বন্ধুরা, আমি বিয়ে করেছি 2000 সালে। বিয়ের পর আমার বেগম সাহেব আমাকে একদিন বললো, আপনার কানের পাশে যে চুলগুলো রয়েছে সেই চুলগুলো কম কেন, অর্থাৎ যেটাকে আমরা জুরকি বলি। আমার স্যার আমার সামনেই বসে আছে। আমি বললাম, তুমি যখন জানতে চেয়েছ তখন আমি বলে ফেলি, বললাম যে আমি একটু চুল বেশি রাখার অভ্যাস ছিল হাই স্কুলে থাকা অবস্থায়। স্যার বললেন, তখন আমার মিসেস বললেন, তো কি হয়েছে চুল বেশি রাখলে চুল নাই কেন, এ কানের বুড়ো চুল এগুলো নাই কেন। তা আমি বললাম, আমার পরম চৌধুরী স্যার জনাব সৈয়দ আহমদ, ওনাকে আমি এখনো যাকে দেখলে আমি মস্তক অবনত করে তাকে পায়ে চুল কদম মুচি করি, সেদিন ওনার বাসায় গিয়ে আমি তাকে কদম মুচি করে এসেছি। আজকে আমার সামনে তিনি বসে রয়েছেন, আমার সহধর্মিনীকে আমি বললাম চুল একটু বেশি দেখলে স্যার এরকম ভাবে বলতো, তুলে দেখি উঠাও উঠাও উঠাও, এভাবে কানে সব চুল তিনি ছিঁড়তেন, প্রথমে ডান পাশের তারপর বাম পাশের। আমার সহধর্মিনী কৌতূহলবশত আরেকদিন একটি কথা জিজ্ঞেস করলো, বলো যে আমি তো আমার শাশুড়ি এবং আপনার পরিবারের প্রবীণ মুরব্বী যারা রয়েছে তাদের কাছ থেকে শুনেছি যে আপনার গালগুলো নাকি আরো একটু হৃষ্টপুষ্ট ছিল, তো এখন কেন একটু কমে গেছে। আমি বললাম, সে আমার পরম শ্রদ্ধেয় স্যার জনাব সৈয়দ আহমদ স্যার, যখন পড়া সঠিকভাবে আদায় না করতাম তিনি আমাদেরকে বিজ্ঞান পড়াতেন, সাধারণ বিজ্ঞান পড়াতেন, তিনি গালে এক থাপ্পড় দিয়ে বলতেন, ফুটে নাই তোর গাল ফুটে নাই, আরেকটা লাগাই ঠোঁট ফুটছে, আবার বামে লাগাও তো স্যার দিলাম টুস আরে ফুটে নাই, আরেকটা লাগা
দুইটা দুইটা করে মোট চারটা চর দিতে দিতে আমার গালের এই অবস্থা, তুমি মনে কিছু করো না, সহধর্মিনীকে বললাম। এটা ছিল আমার সবচেয়ে বড় চিঠি স্যারকে দেখে আমার সেটা মনে হলো। আজকের এই দিনে আমি আমার পরম শ্রদ্ধেয় জনাব সৈয়দ আহমদ স্যার সহ সকল ছাত্রদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং 142 বছরের এই মহা মিলন মেলাকে যারা শতভাগ সাফল্যের দ্বার প্রান্তে যারা নিয়ে এসেছেন সেই একজাক তরুণকে আমি সত্তর সিদ্ধে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এটি জানছি এবং চুরাশি বেশের পক্ষ থেকে আবার অন্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। এবার আসছেন অসহায় ছেলের অধ্যাপক জহির, প্রস্তুত থাকবেন আসবে ছেলের অধ্যাপক হেসামুল হক। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র বিদ্যালয়ের কৃতি ছাত্র, সেক্টর কমান্ডার মেজর জেনারেল হারেদ মোশারফের সুযোগ্য কন্যা, সংসদ সদস্য মেহজাবিন খালেদ, কুতুবদিয়া মহেশখালী আসনের এমপি আশেকুল্লাহ রফিক, আমার সামনে উপবিষ্ট অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আমাদের আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক বৃন্দ, আমার সিনিয়র এবং সহপাঠী এবং ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আমি শুরুতেই অত্র বিদ্যালয়ের যে সকল কৃতি ছাত্র মহান মুক্তিযুদ্ধে বায়ান্নের ভাষা আন্দোলনে বিশেষ করে মেজর জেনারেল খালেদ মোশাররফ, শহীদ সুভাষ, বশির, শাহ আলম সহ বিশেষ করে 1985 ব্যাচের ডাক্তার রফিক, আক্তার, দিবাকর, হায়রুল আনাম, শাহনওয়াজ সহ সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের 1985 ব্যাচের অনেক শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে পাস করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত এবং দেশ সেবায় নিয়োজিত আছেন। তারা আজকে সবাই অনেক আসতে পারে নাই এবং যারা এসেছেন সময়ের স্বল্পতার কারণে তাদের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আজকের যে এই আয়োজন, যারা এই আয়োজনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি অত্র বিদ্যালয়ের আমার সম্মানিত শিক্ষক যারা মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আরো বলতে চাই, আমার বাবা এম এম আনোয়ার শাহ, যাকে আপনারা আনোয়ার স্যার বলেন, আমার বাবা এই স্কুলে 1972 সাল থেকে 1999 সাল পর্যন্ত শিক্ষকতা করেছেন। তিনি বর্তমানে 83 বছর বয়স নিয়ে এখনো বেঁচে আছেন। আমার বাবা আপনাদের সবার কাছ থেকে দোয়া চেয়েছেন যেন বাকি জীবনটা উনি সুস্থভাবে কাটাতে পারেন। এই স্কুলের সাথে আমি এবং আমার পরিবার ওতপ্রোতভাবে জড়িত বলে মনে হয়, কারণ আমার আরও দুইটি ভাই এখানে ডাক্তার সেলিম এবং ইঞ্জিনিয়ার তৈয়ব এই স্কুলের এই কৃতি শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে আমার দুইটি সন্তানও এই বিদ্যালয়ে পড়ে। আমি সেই জন্য এই বিদ্যালয়কে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আমি এই বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এই বিদ্যালয়ের অবকাঠামোগত এবং একাডেমিক উন্নয়নের জন্য আমি সকল প্রাক্তন ছাত্রছাত্রী, মঞ্চে উপস্থিত সম্মানিত সংসদ সদস্য বৃন্দ সহ সবার কাছে এই বিদ্যালয়ের অবকাঠামোগত এবং সার্বিক উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা দানের উদাত্ত আহ্বান জানিয়ে এই বিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য সার্বিক সহযোগিতা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। হাসামুল হক, প্রস্তুত থাকবেন। এই উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র, বান্দরবান জেলার
অতিরিক্ত জেলা প্রশাসক মফিদুল আলম। এই পুনর্মিলনী সভার সম্মানিত সভাপতি জনাব শমশের স্যার, আমি একজন অপদার্থ ছাত্র ছিলাম, স্যার আমাকে কলেজে পদার্থবিজ্ঞানের জ্ঞান সম্পর্কে দীক্ষা দিই, এই স্যারকে আমি সশ্রদ্ধ অভিনন্দন জানাচ্ছি। আমি 80 বেসের ছাত্র ছিলাম, আমার আজকে রেজিস্ট্রেশনও দেখলাম যে 20 জন রেজিস্ট্রেশন করেছে, কিন্তু আমি দেখলাম 8 জন উপস্থিতি ছিল, তো 80-র সাথে 8-এর একটা মিল আছে। আমি এই স্কুলের ছাত্র হিসেবে আমি দ্বিবিধ গৌরবে গৌরবান্বিত মনে করছি নিজেকে, কারণ এই স্কুলের শিক্ষক জনাব শাহালম স্যার, বশির স্যার, এরা স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণ করেছেন। আবার এই স্কুলে ছাত্ররা যে সুভাষ দা, তারপর মুজাম্মেল সাহেব, এরা স্বাধীনতা যুদ্ধের শাহাদত বরণ করেছেন শহীদ। তা আমি এরকম যে শিক্ষক ছাত্র উভয়ই যে স্বাধীনতা যুদ্ধে একটা ভূমিকা রেখেছে, আমি ওই স্কুলের ছাত্র হিসেবে নিজেকে গৌরবান্বিত মনে করি। আমি যে এই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়েছিলাম, যে টিন শেডের সেই ঘরটি এখন নেই, সে ভেঙে গেছে 91-এর সুনামিতে। আমার বাবা তখন এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন জনাব মুমতাজ আহমদ, উনি এই ডিসি সাহেবের পরামর্শে এই ভাঙ্গা ঘর নিয়ে একটা মসজিদ বানিয়েছিলেন। পরে এই মসজিদটি বিভিন্ন অভিভাবক এবং শিক্ষকদের সহযোগিতায় এটা একটা পূর্ণাঙ্গ ইমারতে এটা আমরা দেখতে পারি সুসজ্জিতভাবে। আমার একটা স্মৃতি এখানে মনে পড়ে যায়, 91-এর যে সুনামিতে আমি এই আমার বাবার যে প্রধান শিক্ষকের বাসভবন এখানে ছিলাম কোয়ার্টারে, সারা রাত জেগে সেই 91-এর তাণ্ডব লীলার আওয়াজগুলো অবলোকন করেছিলাম। সকালে দেখলাম হাসপাতালে বিভিন্ন এলাকা থেকে যারা চিকিৎসায় আসছিল বিভিন্ন আর্তপীড়িত, এবং পরে দেখলাম যে পুরো হাই স্কুলের প্রতিটা শ্রেণীকক্ষ এই আত্মমানবতা গৃহহীনদের আশ্রয়স্থল ছিল। আমার বাবা, আমরা সপরিবারে এদেরকে সাহায্য সহযোগিতা করেছিলাম অহির্নিশ, এই স্মৃতি আমাকে চিরদিন মনস্পটে জাগরুক করে রাখি। আমার যে সারা ছিল, আমি যেহেতু আমার আব্বা স্কুলের শিক্ষক, আমি স্যারদের কাছ থেকে একটা সহমর্মিতা সহানুভূতি পেতাম সবসময়, বাড়ির কাজ না করলেও পড়া না শিখলেও আমি স্যারদের কাছে সবসময় একটা সহমর্মিতা পারতাম, কিন্তু আমি সৈয়দ স্যারের কাছ থেকে রেহাই পাইনি এই দিক থেকে। সবাইকে ধন্যবাদ, এই স্কুল চির দীর্ঘজীবী হোক। আমাদের সামনে যে বিভিন্ন পেশার বিভিন্ন বয়সের যে পুনর্মিলনী সভায় আসছেন, সবাইকে আমি সাদর সম্ভাষণ জানাচ্ছি, স্কুলের উন্নয়নে আপনারা সবাই উদ্যোক্তভাবে এগিয়ে আসবেন, সবাইকে ধন্যবাদ। এবার আসছেন মফিদুল আলম, বসে থাকবেন পদশিবের শের আবুল কাশের বাবু। আপনাদের জন্য একটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে বিকালের টিফিন সেটা আমাদের হাতে আমরা ইতিমধ্যে প্রজাতে সক্ষম হয়েছি, আমরা সুশৃঙ্খলভাবে সেই টিফিনগুলো আমরা সংগ্রহ করে নিই, আমাদের ব্যাচ কোর্ডিনেটের মাধ্যমে আমাদের বিকালের টিফিনগুলো আমরা সংগ্রহ করে নেন। এখন বক্তব্য রাখছেন মফিদুল আলম, প্রস্তুত থাকবেন আবুল কাশেম বাবু। আমরা অবসর আসলে আমাদের টিফিনগুলো, সম্মানিত সুধী মণ্ডলী, আমার সহপাঠীবৃন্দ, আমার জুনিয়র এবং সিনিয়র সহকর্মীবৃন্দ, আমি সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার খুবই ভালো লাগছে এই জন্য যে 142 বছরের যে ইতিহাস, 142 বছরের যে ঐতিহ্য, সে ঐতিহ্যকে সামনে রেখে আজকে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা তারা একত্রিত হয়ে তাদের একটা পুনর্মিলনের আয়োজন করা হয়েছে। আর এই এমন একটা পুনর্মিলনে আজকে আমাকে এখানে দাঁড়িয়ে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজকদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এই প্রোগ্রামের সাথে নিবিড়ভাবে জড়িত ছিল, যারা এই প্রোগ্রামকে সুন্দরভাবে আয়োজন করার জন্য, সুন্দরভাবে সফল করার জন্য
যারা রাত দিন পরিশ্রম করেছেন, আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমি বর্তমানে বান্দরবান জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে আমি দায়িত্ব পালন করছি। আমি 1986 সালে আমি এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম। এই বিদ্যালয়ের প্রতিটি ইট কণা পাথরের সাথে আমার অস্তিত্ব মিশে আছে। আমি এই বিদ্যালয়কে আমি লালন করি, এই বিদ্যালয়ের চিন্তা চেতনা আদর্শকে আমি ধারণ করি। আমি যেখানেই যাই এই বিদ্যালয়ের শিক্ষকদের কথা আমি সকলের সামনে আমি উপস্থাপন করি। আমি বান্দরবানে দায়িত্ব পালন করলেও আমি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি পাশাপাশি উপপরিচালক স্থানীয় সরকারের দায়িত্ব পালন করছি। আমি পাশাপাশি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটেরও দায়িত্ব পালন করছি। আমি বিভিন্ন উপজেলা এবং জেলায় যখন দায়িত্ব পালন করেছি, তখন আমি যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শনে যাই, তখন আমার কাছে আমার যে সমস্ত অভিভাবক, যে সমস্ত শিক্ষক বৃন্দ এখানে আমাদেরকে পাঠদান করতেন, আজকে তাদের নাম স্মরণ করতে হয়। সেই সিরাজ স্যার, সেই আমাদের সৈয়দ স্যার, সেই বদরুল আলম স্যার, সেই আনোয়ার স্যার, তাদের কথা আজকে স্মরণ করতে হয়। আমি যখন এই বিদ্যালয়গুলো পরিদর্শনে যাই, আমার কাছে তাদের স্মৃতিগুলো ভেসে ওঠে। আমার কাছে মনে হয় তারা অনন্য, তারা অতুলনীয়। তাদের সাথে তুলনা করার মতো কোনো শিক্ষক আমি অদ্যাবধি আমি এ হাল আমলে আমি খুঁজে পাইনি। আমার কাছে মনে হচ্ছে এখন যারা শিক্ষক এবং তার আগে যারা শিক্ষক ছিল তাদের মধ্যে একটা মৌলিক একটা পার্থক্য সুস্পষ্টভাবে আমরা যখন মাঠে ময়দানে আমরা যখন কাজ করতে যাই, তখন আমরা এটা সুস্পষ্টভাবে আমরা এটা উপলব্ধি করতে সক্ষম হই। সম্মানিত উপস্থিতি, মনুস্মৃতিতে রয়েছে তিন ধরনের শিক্ষকের কথা, মনুস্মৃতিতে উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে আচার্য সর্বনিম্ন স্তরে রয়েছে, আচার্য সর্বনিম্ন মধ্যম স্তরে রয়েছে উপাধ্যায়, এবং সর্বোচ্চরে রয়েছে গুরু। আজকে যারা আমার এখানে এই কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে যারা শিক্ষক হিসেবে রয়েছে, শিক্ষক হিসেবে পাঠদান করেছিলেন, আমি যাদের নাম আমার মনে আছে, আমি যাদের কথা উল্লেখ করেছি, আমি তাদেরকে আমার হৃদয়ে আমি তাদেরকে গুরুর আসনে আমি সমাসীন করেছি। আমার বিশ্বাস গুরুরা যেভাবে শিষ্যদেরকে যেভাবে লালন পালন করে, শিষ্যদের যেমন সঠিকভাবে দিক দিক নির্দেশন দেয়, যেভাবে তাদেরকে দিক নির্দেশনা দেয়, ঠিক একইভাবে ওনারা সব কিছুর ঊর্ধ্বে, সকল লোভ লালসার ঊর্ধ্বে, সকল প্রকার ভয় ভীতির ঊর্ধ্বে, সকল প্রকার দলীয় চিন্তা চেতনার ঊর্ধ্বে উঠে তারা আমাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার তারা একটা কারখানায় একটা কারখানায় পরিণত করেছিলেন এই কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়কে। আমার সেজন্য মনে হয় এই কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিটি ইট পাথর আমার সাথে আমার অন্তরের কথা বলে, আমার মনের কথা বলে আজকের এই দিনে সকলের সাথে এখানে মিলিত হতে পারে। আমি আমার নিজের মনে হচ্ছে সে হারানো দিনগুলোকে আমি এখানে খুঁজে পাচ্ছি, আমার সে অতীত স্মৃতিতে আমি এখানে খুঁজে পাচ্ছি, আমার সেই পরম পূজনীয় শ্রদ্ধাভাজন শিক্ষকদেরকে আজকে আমি আমি এখানে এসে আমি তাদেরকে বুকে জড়িয়ে নিতে পেরেছি, আমি আমার অন্তরের কথাগুলো তাদের সাথে শেয়ার করতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, আজকে যে বর্তমান যে প্রেক্ষাপট চলছে শিক্ষার ক্ষেত্রে, আমি যে পাহাড়ে আজকে দীর্ঘ 5 থেকে 6 বছর যাবৎ আমি পাহাড়ে অঞ্চলে আমি চাকরি করে আসছি, আমি এই পাহাড়ের একটু অভিজ্ঞতার কথা শেয়ার না করে পারছি না, এই কারণে যে পাহাড়ে শিক্ষাটা অনেকটা ব্যবসা বা অনেকটা পণ্যের মতো হয়ে গিয়েছে, যেখানে শিক্ষক, শিক্ষকের আবার উপশিক্ষক, সেখানে আবার বর্গা শিক্ষক, সেখানে আবার ছোটা শিক্ষক, এই বিভিন্ন ক্যাটাগরির শিক্ষকে যেখানে পাহাড়ে ভরপুর, যেখানে শিক্ষার সাথে শিক্ষক শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নাই, যেখানে শিক্ষকের সাথে স্কুলের কোনো সম্পর্ক নাই, যেখানে পাঠদানের কোনো সম্পর্ক নাই, যেখানে নৈতিকতার কোনো সম্পর্ক নাই, ঠিক সেই রকম একটা অবস্থানে, সেই রকম অবস্থানে দাঁড়িয়ে আজকে এই কথাটা বলতে হচ্ছে যে যেখানে যেখানে শিক্ষার্থীদেরকে যে নৈতিক মানদণ্ডে তাদেরকে পৌঁছানোর কথা, সেই নৈতিক দর্শন কিংবা নৈতিক শিক্ষা যেখানে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র যেখানে পরীক্ষায় জিপিএ পাস বা গোল্ডেন পাস পাওয়ার পেছনে যেখানে তাদেরকে ধাবিত করা হচ্ছে, আমার বিশ্বাস আমার এই কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের যারা সম্মানিত শিক্ষক মণ্ডলী রয়েছেন তারা সেই দর্শন থেকে তারা অনেক দূরে, তারা মূল স্রোতের সাথে তারা নিজেকে তারা অঙ্গাঙ্গিভাবে তারা জড়িত রয়েছে। সেই জন্যই কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় আজকে শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, কক্সবাজার জেলার মধ্যে বলেন, তথা বাংলাদেশের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থান দখল করে রয়েছে। এই কক্সবাজারের ছেলেমেয়েরা, এই প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা আজকে সারা বাংলাদেশকে তারা আলোকিত করছে, তারা তাদের দর্শন তারা সমাজের সবকারে ছড়িয়ে দিচ্ছে। আমি আর কথা বাড়াচ্ছি না, এখানে যারা আজকের এই স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে আমি সকলকে পেয়ে আমি সত্যি আনন্দে অভিভূত, আমি আনন্দে উদ্বেলিত। আমি মনে করি এ ধরনের অনুষ্ঠানের আরও প্রয়োজনীয়তা রয়েছে, বিশেষ করে যারা উদ্যোক্তা তাদেরকে আমি আবারও
আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। এবার আসছেন 85 ব্যাচের আবুল কাশেম বাবু, উপস্থিত থাকবেন 2003 ব্যাচের ডাক্তার আশাফ সিদ্দিকি। সবার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, আমার সম্মুখে শ্রদ্ধেয় স্যারেরা, আমার সিনিয়র ভাইয়েরা এবং জুনিয়র ভাইয়েরা, সবাইকে 85 বেজের পক্ষ থেকে আমি জানাচ্ছি অনেক অনেক লাল গোলাপ শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানটি হয়েছে আমাদের কিছু ছোট ভাইদেরকে নিয়ে। এইখানে অনেকে অনেক কিছু বলেছে, অনেকে অনেক কিছু বলে, একটা অনুষ্ঠান করতে গেলে অনুষ্ঠানের ভালো মন্দ অনেক কিছু হয়, আমরা এখানে ভালো ভালোটাই আমরা দেখব, খারাপটা আমরা দেখব না। আমি সবার কাছে আমি এই প্রত্যাশাই করছি। এটা হচ্ছে বিজয়ের মাস, এই বিজয়ের মাসের আমাদের বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমাদেরকে আমাদের মুক্তিযোদ্ধারা ছিনিয়ে এনেছে লাখো শহীদের রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকা। আজকের সেই বাংলাদেশ, সেই বাংলাদেশের মাটিতে আমরা দাঁড়িয়ে এই কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা দাঁড়িয়ে আমরা কথা বলছি, আমরা হাসছি, আমরা খেলছি। এই স্কুলের মাঠে আমাদের অনেক স্মৃতি, অনেক অনেক স্মৃতি। এই মাঠে আমরা ফুটবল খেলেছি, এদিকে একটা জুনিয়র মাঠ ছিল, আমরা এখান থেকে জুনিয়র মাঠে গিয়ে আমরা ম্যাচ খেলতাম, আমরা দুই গ্রুপে ভাগ হয়ে খেলতাম। এগুলো অনেক অনেক স্মৃতি। আমি আমার শ্রদ্ধেয় স্যার বদরুল আলম স্যারের একটি আমি বাক্য আমার খুবই মনে পড়ে। বদরুল আলম স্যার, যদি আমরা যদি কেউ পড়া না পারতাম তাহলে আমাদেরকে বলতো, কিলিয়ে কিলিয়ে কাটাল পাকাবো বেটা, কিলিয়ে কিলিয়ে কাটাল পাকাবো। সম্মানিত উপস্থিতি, আমাদের 85 বেসের আমার বন্ধু ডাক্তার রফিক উদ্দিন, দিবাকর পাল, খায়রুল আলম, আক্তার হোসেন এবং শাহনওয়াজ আমাদের মাঝে আর নেই। আমি 85 বেজের পক্ষ থেকে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমার কথা আমি শেষ করছি। জয় বাংলা। এবার আমরা একটু যারা অপেক্ষাকৃত তরুণ তাদের কথা একটু শুনবো। এবার আসছে 2003 সালের ডাক্তার আশরাফ সিদ্দিকি, প্রস্তুত থাকবেন আমাদের একজন সিনিয়র এলেমনে জনাব গোলাম কিবরিয়া। আসসালামু আলাইকুম। আজ কিন্তু আমরা দেয়াল টপকে ঢুকিনি, নাসির স্যারের সাথে দেখা হয়েছে, স্যার কিন্তু চেক করেননি আজকে সাদা জুতা পরেছি কিনা, ঠিক ঠিক 2003-এর বন্ধুরা, আমি কি ঠিক বলেছি? আজ কুতুবি স্যার আমাদের পড়ার জন্য মারেননি, আনোয়ার স্যার মনে হয় চেক করেননি কে কে জোরে নামাজ পড়েছে সেই খাতাটা। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আশরাফ সিদ্দিকি, আমি এসএসসি 2003 সালের ব্যাচের প্রতিনিধিত্ব হিসেবে আপনাদের সামনে আজ কিছু স্মৃতিচারণ করতে উঠেছি। খুব সংক্ষিপ্তভাবে শিক্ষকদের কিছু স্মৃতিচারণ না করলেই নয়, আপনারা জানেন এই কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় আজ 142তম বছরের যে মাঠে দাঁড়িয়ে আমরা আমাদের স্মৃতিচারণ করছি, এজন্য আমরা অত্যন্ত গর্বিত। দেশ এবং জাতির জন্য প্রয়োজনে প্রতি বছর যোগ্য নেতৃত্ব তৈরি করেছে এই বিদ্যালয়। আমরা জানি আমাদের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে আমাদের মতো খুবই দুষ্ট কিছু শিক্ষার্থীকে শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে আজ জাতির কাছে উপহার দিয়েছেন সামনে সারিতে বসে থাকা এই সম্মানিত শিক্ষকগণ। তাই সকল শিক্ষকদের জন্য একটি জোরে হাততালি আশা করছি সবার কাছ থেকে। অত্যন্ত সংক্ষিপ্তভাবে বলবো,
কারণ সরকারি উচ্চ বিদ্যালয়ে আপনারা জানেন স্কাউটিং এর জন্য আমাদের ইব্রাহিম স্যার ছিলেন এবং সুন্দর হাতের লেখার মানুষ ছিলেন আমাদের নাসির স্যার, কুতুবি স্যার, আমাদের রহিম স্যার, সালাউদ্দিন স্যারের অসম্ভব শাসন সবকিছুই আমরা পেয়েছি। খুব সম্ভবত সবাই মিস করছেন, তাহলে মাতৃস্নেহ কোথায় গেল? হ্যাঁ, সেটাও ছিল, সবার মনে হয় আইভি ম্যাডামের কথা মনে আছে, তাই নয় কি? তাহলে আমরা মাতৃস্নেহ পেয়েছি। পরিশেষে বলবো, এই বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি এবং জাতি গঠনের জন্য আরও যোগ্য নেতৃত্ব যুগে যুগে তৈরি করবে এই বিদ্যালয়। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। এবার আসছে 93 ব্যাচের কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা 90 যখন অবজেক্টিভ বাতিল করেছিল, তখন আমরা হরতাল করেছিলাম, আন্দোলন করেছিলাম, তখন থেকে আমাদের যে শিক্ষকদের সাথে যে সম্পর্ক, আমাদের সাথে একটি বৈরিতা ছিল, প্রতিবেশী আমাদের স্কুল প্রিভিডিয়া স্কুলের সাথে খেলাধুলা নিয়ে আমাদের অনেক দ্বন্দ্ব থাকতো, তারা আমাদেরকে ইয়ে করতো, আমরা তাদের করতাম, এটা চিরন্তন আমাদের স্মৃতির মধ্যে আছে, শিক্ষকদের স্মৃতি আছে। সবচেয়ে যেটি সেটি হচ্ছে আমরা যে শিক্ষককে হারিয়েছি শাহ আলম বশির, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, স্মরণ করছি আমাদের আরেকজন ছাত্র শহীদ সুভাষকে। এদের স্মরণ করে একটি কথা আমরা বলতে চাই, আমরা যেমন আমাদের মাকে ভালোবাসি, তেমন আমরা আমাদের দেশটাকে যেন আমরা ভালোবাসতে পারি। বাংলাদেশ অনেক দূরে গিয়েছে শিক্ষা সংস্কৃতি সব দিক দিয়ে, বিজ্ঞান প্রযুক্তিতে একটি জায়গায় আমরা পিছিয়ে রয়েছি, সেটি হচ্ছে আজকে যে মিলন মেলা, আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যেভাবে এখানে মিলিত হয়েছি, মিলনে আনন্দ করছি, সারা বাংলাদেশ যেন এইভাবে সাম্প্রদায়িকতা মুক্ত হয়ে একটি অসাম্প্রদায়িক সুখী সুন্দর বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারি, এই হচ্ছে আমাদের কামনা। সবাইকে 93 ব্যাচের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। জয় হোক কক্সবাজার সরকারি হাই স্কুলে। প্রিয় ভাইরা, একটা মানবিক আবেদন আছে আমাদের 93 ব্যাচে একজন প্রিয় বন্ধু কলিমুল্লাহ কলি, সে গুরুতর অসুস্থ, তার জন্য আমরা আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা প্রত্যাশা করি। এবং আমাদের যে কার্নিভাল স্পট রয়েছে ওইখানে ওনার বক্স রয়েছে, আমরা একটু খেয়াল করলে সে বক্স দেখতে পাবে। এবার আসছে 96 বন্ধু রঞ্জন মজুমদার, তাকে মঞ্চ আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। 96 ব্যাচের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। এত বড় একটা অনুষ্ঠানের সার্থকতা কামনা করছি এবং সার্থক হয়েছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমরা হচ্ছি 1996 ব্যাচ। 96 ব্যাচের প্রথম যেটা উল্লেখযোগ্য ব্যাপার ছিল সেটা হচ্ছে আমরা চট্টগ্রাম বিভাগের প্রথম ব্যাচ, চট্টগ্রাম বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম আমরা ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে এই স্কুলে বৃক্ষরোপণ 95 যারা ছিল তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি। তারপরও 96 ব্যাচ হচ্ছে এই স্কুলে বৃক্ষরোপণের প্রথম ব্যাচ যারা বৃক্ষরোপণ করেছিল। এখানে যতগুলো বড় গাছ আছে আমি মনে করি তার প্রত্যেকটা আমাদের আমাদের জিনিস, আমরা করেছি। এরপরে আরেকটা জিনিস আমাদেরকে এখানে বলতে হয়, হ্যাঁ হ্যাঁ অনেকের দ্বিমত থাকতে পারে, অনেকের দ্বিমত থাকতে পারে, বাট আমরা শুরু করেছি, আমরা শুরু করেছি বৃক্ষরোপণ। হ্যাঁ, সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই যেটা চাইছিলাম, এটা চাইছিলাম যে কি আমরা সবাই করেছি, আমরা সবাই করেছি, আমরা সবাই করেছি। আমি সবাইকে আবার একটু বলে চাচ্ছি, আমাদের 96 ব্যাচের কলিমুল্লাহ কলি, ও কিডনি অপারেশন, ওর একটু কিডনিতে প্রবলেম আছে, এটার জন্য অপারেশনের জন্য কিছু টাকা দরকার হয়, আর্থিকভাবে খুব অসমর্থ। তা আপনাদের অনুরোধ করবো আপনারা দয়া করে আপনারা যতটুকু সামর্থ্য ততটুকু তাকে সাহায্য করবেন। আরেকটা ব্যাপার, আমাদের প্রিয় বন্ধু আদনান আজকে আমাদের মাঝে নেই, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি, তাকে আমরা স্মরণ করছি, তার জন্য দোয়া করবেন সবাই। আর বেশি কিছু বলবো না, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় জয় হোক, ধন্যবাদ। এবার আসছেন একজন আমাদের সিনিয়র অ্যালামনাই দুলাল চক্রবর্তী, ওনাকে মঞ্চ আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দুলাল চক্রবর্তী, আমরা
আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মাগরিব নামাজের বিরতি যাব। এর মাধ্যমে আমাদের আজকের যে স্মৃতিচারণ সেই শেষণ অর্থাৎ আমাদের ইতিহাস ক্লাস শেষ হবে। সন্ধ্যার পরপরে আমাদের যে আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিটের ডকুমেন্টারি, এরপরে আমাদের সবচেয়ে বেশি আকর্ষণীয় মনোমুগ্ধকর আমাদের যে ইভেন্ট রয়েছে সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ সাংস্কৃতিক সন্ধ্যা। সবাইকে উপভোগ করার জন্য মাননীয় সভাপতি, আমার অগ্রজের প্রতি অধ্যাপক সমস্যা চক্রবর্তী মহোদয় এবং আসনে উপস্থিত আছেন বিশিষ্ট অতিথি এবং সম্মানিত আমাদের মাননীয় এমপি আশিকুল্লাহ রফিক মহোদয় সহ আমার সহপাঠী সুনীল দে এবং যারা এখানে নাই চলে গেছেন তারা সহ আমার সামনে উপস্থিত আমার সহপাঠী, আমার সিনিয়র এবং আমার জুনিয়র সহপাঠীবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আমি আন্তরিক অভিনন্দন আজকের এই মহতী অনুষ্ঠানে। এই পর্যন্ত স্মৃতিচারণ পর্ব অনেক হয়ে গেছে, কিন্তু একটি কথা বারবার দোলা দিচ্ছিল আমার বন্ধুবর অঞ্জন পাল, আমাদের সেই সায়েন্স টিচার সিরাজ সাহেবের বড় ভাইয়ের কথা বলছেন, তার নামটা বলা হয়নি, তার নাম হচ্ছে জনাব হুমায়ুন কবির সাহেব, এখন তিনি আর নেই, তিনি পরলোকে চলে গেছেন। তিনি এখান থেকে চলে গেছিলেন বিমানে, অর্থাৎ সেই পাকিস্তান আমলে ভিআইতে কাজ করবেন এই উদ্দেশ্যে। হি ওয়াজ ভেরি গুড টিচার। তারপরে হলো আরেকজন শিক্ষক বারবার করে মনে দোলা দিচ্ছিল আমার বন্ধুবর ডাক্তার সরোবর সাহেব উপস্থিত আছেন এবং মালিক সাহেব সহ আমার সিনিয়র জুনিয়র অনেকে আছি, শিক্ষক গোপাল চন্দ্র রায় যিনি অঙ্ক পড়াতেন, আমাদের অসাধারণ শিক্ষক। হ্যাঁ, এটা না বললে অতৃপ্ত থেকে গেল, তিনিও আজ নাই, তার আত্মার জন্য আমি সদগতি কামনা করছি। এবং আমার জানা অজানা আমাদের অনেক সহপাঠী সিনিয়র জুনিয়র অনেকে আজকে নাই, তাদের আত্মার আমি শান্তি কামনা করছি আজকে। পাশাপাশি একটা কথা না বললে নয় যেটা, সেটা হচ্ছে আজকে আমাদের সভাপতি মহোদয় তার বক্তব্যে আজকে বড়দিনকে উল্লেখ করেছেন, একটা সমৃদ্ধ বিষয়, আর বলেছেন এমন একটা দিনে আজকে এই যে কি বলে 25শে ডিসেম্বর, এইটা একটা স্মরণীয় একটা ইতিহাস তৈরি হয়ে রইল, এমন একটা সুন্দর দিনে তার জন্মদিন, আজকে তিনি 70তম জন্মদিনে পদার্পণ করেছেন। সভাপতি মহোদয় আমরা সকলে তার জন্মদিনের শুভেচ্ছা জানাই, সকালে করে করে তালি দেন। তো সবাইকে শুভেচ্ছা, আমি বেশি কথা বলবো না, এই দুজন টিচারের কথা ছিল, আর তাছাড়া আমাদের তো অন্যান্য সব যাই সব টিচারদের কথা বলেছেন, এটা আমি এক বাক্যে আমি সব তার সাথে ঐক্যমত পোষণ করে গেলাম। সকলের প্রতি আমরা সশ্রদ্ধ চিত্তে আমি সম্মান জ্ঞাপন করছি। এখানে গোপালবাবু সম্বন্ধে একটা কথা বলি, আমাদের সেই সময়ে বাড়ি থেকে একটা ছেলে কোনো রকমে পড়াতে পারলে আর দুইটা সন্তান হয়তো চাষের কাজে কিংবা অন্য একটা কাজে নিয়োজিত থাকতো। তো বলে গোপালবাবু বলতেন, বাড়িতে কেউ মাস্টার্স করবে আর কেউ ম্যাট্রিক পাস করবে, কেউ চাষা থাকবে, এই কাজ যেন না হয়, তাহলে স্যার কী করতে হবে, পড়াশোনা যদি করো তবে সবাই সমান মানে করে করবে, তাইলে বাড়িতে আর কোনো বৈষম্য হবে না। আজকে ঈশ্বরের কৃপা, আমরা যা দেখছি এগুলো সব নক্ষত্ররূপে আখ্যায়িত করেছেন আমার সভাপতি মহোদয়, আমিও নক্ষত্ররূপে দেখছি এবং প্রতিটি নক্ষত্র অসংখ্য নক্ষত্রের জন্ম দিয়েছে এই পর্যন্ত তাই শুনলাম। আমি সকলের মঙ্গলকে আশীর্বাদ করি এবং সকলের সন্তান সন্ততি নাতি পোতে নিয়ে সকলে সুখে থাকুক এই আশীর্বাদ করে আমি আমার বক্তব্য শেষ করছি। শুভ নমস্কার। ব্যাগে একটু মজার সার জন্য কোনো যাচ্ছি, 2 মিনিটের জন্য উনি একটু বলবেন, একটু তাড়া আসেন। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের 142তম প্রতিষ্ঠার এই দিনে আজকের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক সমশের চক্রবর্তী,
এবং আজকের স্কুল প্রাঙ্গণের আমার শিক্ষকবৃন্দ এবং আমাদের অনুজ এবং অগ্রজ যারা আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা 180 ব্যাচের 1980 ব্যাচের আমরা স্টুডেন্ট, 1980 ব্যাচ এর পক্ষ হয়ে আমার এক বন্ধু ইতিমধ্যে স্মৃতিচারণ করেছেন। স্মৃতিচারণ অনেক হয়েছে কিন্তু আমি এখানে উঠেছি শুধুমাত্র কৃতজ্ঞতা জানাতে আমাদের সেই ছোট ভাইদেরকে যারা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ নিয়ে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, যারা আমাদেরকে ঘটিত করেছেন, যারা আমাদেরকে একটা ধারাবাহিকতার ভিতরে ঢুকিয়ে আমাদেরকে ইতিহাসের রাস্তায় ফেলে দিয়েছেন। তাদের অর্থাৎ যারা আজকের এই বড় অনুষ্ঠানের আয়োজক তাদেরকে কৃতজ্ঞতা না জানালেই নয়। আমরা এই স্কুলের ছাত্র, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের গর্ব থাকবে স্কুলের ছাত্র হিসেবে। এবং আমার ছেলে ও এই স্কুলের শিক্ষক, এই স্কুলের ছাত্র, অর্থাৎ আমাদের পরম্পরা এই স্কুল থেকে বের হচ্ছে, আমাদের সভ্যতা এই স্কুলকে ঘিরে, আমাদের জাগতিক কর্মকাণ্ড কক্সবাজার জেলাব্যাপী যে কর্মকাণ্ড তার সমস্ত কিছুর নেতৃত্ব দিচ্ছে এ কক্সবাজার সরকারি স্কুল থেকে যারা বের হয়েছেন তারা, এবং আগামীতেও তারাই নেতৃত্ব দিবেন। কিন্তু একটা অপূর্ণতা ছিল যে বিচ্ছিন্নভাবে সবাই যার যার স্মৃতি রোমন্থন করত। আজকে শুরু হলো সেই গ্রথিত স্মৃতিকে রোমন্থন করার একটা ধারাবাহিক প্রক্রিয়া শুরু হলো এবং এই প্রক্রিয়াটা জারি থাকবে, এই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। এবং আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেন, 150 বছর সামনে আমরা পূর্তির অনুষ্ঠানে হাজির হব ইনশাআল্লাহ। আমাদের স্কুলে অনেক স্যাররা আছেন, সমস্ত স্যারদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা যে তারা আমাদেরকে কিছু শিখিয়েছেন বলেই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, কথা বলতে পারছি, আগামীতে চলতে পারবো এবং সভ্যতাকে ধারণ করতে পারছি। ভাইরা আমার, আমার সবচেয়ে পরম পাওয়া হলো আমার দুই স্যার যারা এখনো আমার আইকন হিসেবে পরিচিত, জনাব সমশের চক্রবর্তী কলেজের। উনি আমার যেমন সরাসরি শিক্ষক ছিলেন তেমনি আমি ওনার কাছ থেকে প্রাইভেটও পড়তাম, আমরা আমাদের ব্যাচরা, এবং তিনি তখনই শুরু করেছিলেন, কিছুটা প্রাইভেট শুরু করেছিলেন। এবং আমার সম্মানিত সিরাজ স্যার ওনার কাছ থেকেও এবং সৈয়দ স্যার ওনাদের কাছ থেকেও আমরা প্রাইভেট পড়তাম। একদম প্রথম অবস্থায় ওনারা প্রাইভেট পড়াতেন, ওনারা ইচ্ছুক ছিলেন না কোনোদিন প্রাইভেট পড়ানোর, কিন্তু আমাদেরকে দিয়ে ওনারা শুরু করেছিলেন। স্যারের যে প্ল্যানিং, সিরাজ স্যারের ওই প্ল্যানিং দিয়ে উনি যেখানে হাত দেন সোনা ফলান উনি, এবং উনি আজকে আমাদের আইকন হিসেবে আছেন। উনি আমাদেরকে আরো অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ যাতে ওনাদেরকে হায়াত দেন, আমরা যাতে ওনাদের কাছ থেকে প্রেরণা পাই, এর কামনায় রইল। সবাইকে শুভকামনা, আসসালামু আলাইকুম। আমরা আর মাত্র একজন ভাইয়ের স্মৃতি চার শূন্য সেটাচ্ছে আমাদের ন্যানোর ভাই, আমাদের আরফাত কে আসার জন্য বেদনানো যাচ্ছে। অনেক স্মৃতি এখন ওরা বলতেছে এগুলো বলতেই হবে, না বললে কোনোভাবেই হবে না, যত রাতই হোক যেভাবেই হোক। তো স্মৃতি বলতে গেলে গাছ রোপণ থেকে শুরু করার আগে গাছ রোপণের অনেক কৃতিত্ব অনেকেই নিয়ে যেতে চাচ্ছে। তো 99 ব্যাচের যে দাবি, সেই দাবিটা হলো রোপণ করছে 99 ব্যাচ সবাই হয়তো বা পানি দিছে। এছাড়াও আরো কিছু স্মৃতি আছে। এই 99 ব্যাচ মনে হয় এই এই ক্যাম্পাসের সবচেয়ে মার খাওয়া, সবচেয়ে ব্যাচ চিনা ব্যাচ, যাদের জন্য আলাদা আলাদা করে ব্যাচ রাখা হতো, 34 সাইজের, 30 সাইজের, বিভিন্ন সাইজের ব্যাচ রাখা হতো। এবং যেটার ধারাবাহিকতা হলো এই ব্যাচ থেকে সবচেয়ে বেশি ডাক্তার, সবচেয়ে বেশি ম্যাজিস্ট্রেট, সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ার, সবচেয়ে বেশি কর্পোরেট হাউসে আছে, যেটার সারমর্ম হলো যত বেশি মার তত বেশি সফলতা। স্যারদেরকে বলবো মেরে যাবেন, মারতে হবে। ধন্যবাদ।
উদযাপন কমিটির আহ্বায়ক, সকলের প্রিয় শিক্ষক অধ্যাপক সুভাষ চক্রবর্তী। স্মৃতিচারণ শুনতে শুনতে কি ক্লান্তি এসেছে? যদি না এসে থাকে একবার জোরে হাতটা নি। আজকে আমাদের উৎসব কেমন হলো? আরে কেমন হলো বলো না কেন? উৎসব এখনো শেষ হয়নি, উৎসব চলবে। এখানে ওই 65-61 সব ব্যাচ বলেছে, তো আমার 62 ব্যাচ। আমি এই স্কুলের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রাক্তন প্রধান শিক্ষক, আমরা সহপাঠী। আজকে এসে দেখি আমার ব্যাচের কেউ নেই, রেজিস্ট্রেশন অনেকে করেছে, আসেনি কেউ, পারে নাই। তো আমি দাঁড়িয়েছি আজকে স্মৃতিচারণ অনুষ্ঠান শেষ করার জন্যে। প্রতীকী আমার দু একজন শিক্ষক ছোট ভাইরা, আপনারা যারা করেছেন অনেকের স্মৃতিচারণ, আমি যদি আমার দু একজন স্মৃতির যদি না বলি তাহলে হবে না। এই যে আমাদের কথা বলতে শিখিয়েছে মাইকের কদ্দূর দূরে দাঁড়িয়ে, এই যে শুদ্ধ ভাষায় বাংলা বলতে শিখিয়েছে, সেই স্যারের প্রতি একটু প্রণতি জানাই। তিনি আর কেউ নন, তিনি শ্রী দেবপ্রসাদ ভট্টাচ। কেউ নাম জানো তোমরা? দেখেছো কেউ? এই ভদ্রলোক 1920 সনে তার পিতা চারুচন্দ্র ভট্টাচ এখানে রাখাইন রমণীরা যে তাঁত চালায় সেটিকে একটু মডার্নাইজ করার জন্যে এখানে দায়িত্বপ্রাপ্ত হয়ে এসেছিলেন। তার মা অন্তঃসত্ত্বা ছিলেন এবং 1920 সনে স্যার এখানে ভূমিষ্ঠ হন এবং 10 বছর বয়স পর্যন্ত স্যাররা দুই ভাই এক বোন এখানে বড় হয়েছেন, তারপর চলে যান। এদের বাড়ি পশ্চিমবঙ্গে। পরবর্তীতে তিনি মাস্টার্স করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে, খুব ভালো ছাত্র, অসাধারণ প্রতিভাবান মানুষ। সেই জন্মের টানে, এই যে জন্মস্থানের যে টান, কার প্রণয়ে, কিসের প্রণয়ে তিনি এখানে এসেছেন? এই এলাকার সন্তানদের অন্তরের সুপ্ত আলো প্রদীপ্ত করেছেন, অন্তরের আলো প্রদীপ্ত করেছেন মহামতি বুদ্ধ। শেষ বয়সে তার যখন অন্তিম সময়, তার অন্তরঙ্গ শিষ্য বলছে যে গুরু আপনি তো চলে যাবেন, ইষ্টমন্ত্র কি বলবেন? অনেকদিন পেড়াপেড়ির পর শিষ্যকে বলল আত্মদীপ ভব, অর্থাৎ নিজের অন্তর থেকে উদ্ভাসিত হও। এই প্রাচ্যের মনীষী বলেছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন হুইচ ইজ অলরেডি ইন ম্যান। সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকে যেদিন জন্ম দেন সেদিন তার মধ্যে পরিপূর্ণতা দিয়ে পাঠিয়ে দেন, সেই পরিপূর্ণতাকে যে উদ্বোধন ঘটায় যে প্রক্রিয়া তাকে বলে প্রকৃত শিক্ষা। সেই শিক্ষা আমাদের শিক্ষা গুরুদের পদপ্রান্তে বসে আমরা পেয়েছি। যার কথা বলছি, আরে দেবদুর্লভ মানুষ, তার নাম দেবপ্রসাদ ভট্টাচ। তিনি এসে এখানে থাকলেন, জীবনভর বিয়ে শাদী করেন নাই। 1960-এ যখন বালিকা স্কুল প্রতিষ্ঠিত হল, আমার পিতা সেটির ফাউন্ডার সেক্রেটারি ছিলেন, ওরা অনুরোধ করে বিজ্ঞান শুরু করার জন্য দেবপ্রসাদ বাবুকে ওখানে নিয়ে যায়। তাই 60-এর পরের ছাত্ররা দেবপ্রসাদ বাবুর প্রসাদ লাভ করতে পারেন নাই। এলাও পরীক্ষার খাতা দিচ্ছে, একটুখানি আজান পড়ে গেছে, আমি খুব সংক্ষেপে বলছি। খাতা তখনকার দিনে খাতা দিয়ে দেওয়া হতো পরীক্ষার পর, এই ভাইজান শোনো, এই যে এমপি সাহেব শোনো,
আমার স্যারের কথা শুনো, তখনকার দিনে পরীক্ষার খাতা ক্লাসে দিয়ে দিত, সায়েন্সের খাতা আমাকে দিয়েছে, আমি খাতা নিয়ে দেখলাম আমি 69 পেয়েছি। তখনকার দিনে কেবলমাত্র বার্ষিক পরীক্ষা ছাড়া প্রত্যেক পরীক্ষার খাতা বাড়ি থেকে বানিয়ে নিজের নাম লিখে জমা দিতে হতো, তাই না শুনেন? তো ছোটবেলায় আমার বাবা নাম লিখে দিতেন, সোমেশ্বর চক্রবর্তীর আগে একটা সি লিখে দিতেন। তো আমি সেবার নিজে হাতে লিখেছি, শ্রী সোমেশ্বর চক্রবর্তী লিখে ফেলেছি। আমি খাতা পেয়ে দেখি আমি 69 পেয়েছি, শ্রীর আগে বড় করে লাল কালি দিয়ে একটা বি লিখে দিয়েছেন, অর্থাৎ শ্রী হয়ে গেছে বিশ্রী। খাতা প্রথম পাতা উঠতে দেখি লেখা আছে হাই, দ্বিতীয় পাতায় লিখেছেন হাই হাই, তৃতীয় পাতায় লিখেছেন হাই হাই হাই, চতুর্থ পাতায় লিখেছেন হাই টু দি পাওয়ার 4, এভাবে গিয়ে শেষ খাতায় লিখে দিয়েছেন আপনার খাতা আমাকে হতাশ করিল। হতাশার কারণ হলো 69 পেয়েছি একে, তো তার উপর নিজের নামের আগে সি লিখেছি। একটি সেদিন এই 15 বছরের কিশোরকে তিনি শিখিয়ে দিলেন নিজের নামের আগে সি লিখতে নেই, সি অর্জন করতে হয়। বাংলার বাঙালির সমাজে একটিমাত্র লোক নিজের নামের আগে সি লেখার স্পর্ধা অর্জন করতে পেরেছিল, সে বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। তাই একটি লাল কলমের বি লেখে সেদিন শিখিয়ে দিয়েছেন অপূর্ব একটি শিক্ষা। এই লোকটি শেষ বয়স পর্যন্ত কারো সাহায্য সহযোগিতা নেন নাই, বাড়ির ইলেকট্রিসিটির কাজ করে দিয়েছেন, একটি কথা না বললে নয়, সেই 50-এর দশকে মডার্ন ফটোগ্রাফির স্টার্টার হলেন দেবপ্রসাদ ভট্টাচার্য। তিনি ঘড়ি রেডিও সবকিছু তিনি মেরামত করতে পারতেন, অপূর্ব প্রতিভা সম্পন্ন একটি লোক, সবকিছু শিখিয়েছেন। এবং সেই আমলের শিক্ষকরা মিথ্যা কথা বলতেন না, সৎ ব্যক্তি ছিলেন, এরা ছিলেন বাক সিদ্ধ পুরুষ। শেষ করছি, পবিত্র আজানের ধ্বনি হয়েছে, আমাদের মৌলভী সাহেব, আমাদের পণ্ডিত মশাই, এরা যা বলতো অক্ষরে অক্ষরে ফলে যেত। আজ তাদের স্মৃতির উদ্দেশ্যে জনাব মৌলভী ফজলুর রহমান সাহেব, পণ্ডিত মশাই হরে কৃষ্ণ কাব্যতীর্থ, তার কথা বললে চোখে জল আসে, উচ্চবর্ণের হিন্দু হয়েও এই যে সুলতান কলোনিতে হরি মন্দির, সেই মন্দির তিনি প্রতিষ্ঠা করেছেন। আজকের পবিত্র আজানের ধ্বনি এবং এই আজানের ধ্বনির আহ্বানের মধ্য দিয়ে আমাদের যে পরিতৃপ্তির ঘোষণা, হ্যাঁ, আজকের যে এই মিলন মেলা সার্থক হয়েছে এবং এই উৎসব, আজানের পর নামাজ শেষ করে আমাদের এখানে একটা প্রামাণ্য চিত্র দেখানো হবে, আপনারা নামাজ যারা পড়বেন এসে বসুন, এখানে খুব আকর্ষণীয় হয়েছে, আপনারা না দেখলে কিন্তু মিস করবেন, দয়া করে আসবেন, অনেক অনেক স্মৃতি পরে অন্য পরিসরে বলা যাবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। অতিথিরা ছিলেন, মিডিয়া কর্মীরা ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা জেনেছি ইতিমধ্যে জাতীয় গণমাধ্যম, লোকাল গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, টিভি মিডিয়াতে আমাদের আজকের সংবাদটি বেশ ভালোভাবে প্রচারিত হয়েছে। আমরা এও জেনেছি রাত 8টা বাংলাদেশ টেলিভিশনে আমাদের আজকের অনুষ্ঠানের একটি ভালো চিত্র, সচিত্র প্রতিবেদন প্রকাশিত হবে এবং আজকে অন্যান্য ইলেকট্রনিক মিডিয়াতে আমাদের আজকের অনুষ্ঠানে ভালো রিপোর্ট আসবে। আমি সমস্ত মিডিয়া কর্মীকে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি মূল সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করার আগে যার পরিশ্রমে, যার অক্লান্ত পরিশ্রমে আমাদের আজকের এই অনুষ্ঠান সম্পন্ন করতে আমরা পারছি, আজকের আয়োজক কমিটির সদস্য সচিব সাইফিন জেভটকে আমাদের সঙ্গে কথা বলার জন্য বিনীত করে জানাচ্ছি।
আমি বক্তা না, বুঝিয়ে বলতেও জানি না, তারপরেও আজ আমাকে কিছু বলতে হবে। আমাদের এই স্কুলটি এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে আছি সত্যিকার অর্থেই একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। এত দীর্ঘই যেন এই অঞ্চলে খুব কম স্থাপনায় আমাদের সময়কাল পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পেরেছে। এখানে দাঁড়িয়ে আমি যখন আপনাদের দিকে তাকাচ্ছি, আমার সম্মানিত অগ্রজ আর স্নেহের অনুষদের বলা হলে আমি আবেগে ভেসে যাওয়া থেকে নিজেকে কোনোভাবেই আটকে রাখতে পারছি না। আজকে সত্যিই একটি ঐতিহাসিক দিন, আর আমি নিজেকে ধন্যবাদ দিচ্ছি, কারণ কোনো না কোনোভাবে আমি এই দিনটি ঘটার সাথে জড়িত থাকতে পেরেছি। আপনাদের এই মিলন মেলায় আমিও সামিল হতে পেরেছি। আমাদের স্কুলটি উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর কাজ সাক্ষী। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, পাকিস্তান বিরোধী আন্দোলন বাংলাদেশের জন্ম আর তার বড় হয়ে ওঠা। সে যেমন ইতিহাসের এইসব মোটাদাকের ঘটনাগুলো বুকে নিয়ে আসে, তেমনি মমতায় বুকে নিয়ে আসে এই অঞ্চলের সাধারণ মানুষ হাসি কান্না, সুখ দুঃখের দৈনন্দিন গল্প কথা। আমাদের এই নোনা মাটি যুগে যুগে অনেক বীর সন্তান জন্ম দিয়েছে, অনেক মানুষের প্রীতিতে গুনগুন করেছে সমুদ্র থেকে বয়ে আসা বাতাস, অনেক মানুষের সাহসের কাছে মাথা মতো করেছে মধ্য দুপুরে সূর্য। এই স্কুল তাদের হয়ে ওঠাকে যেমন আকার দিয়েছে, তেমনি কত কত মানুষের পরাজয় দেখেছে নীরবে কেঁদেছে। যারা জীবনযুদ্ধে জয়ী হয়েছেন আর যারা পরাজিত, সবার দিকেই সে পিতা স্নেহে আজ হাত বাড়িয়েছে। সে আমন্ত্রণে সাড়া দিয়ে যারা এসেছেন আমি তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমি নিশ্চিত যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তারাও অলক্ষ্যে এসে দাঁড়িয়েছেন চুপি চুপি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই আমাকে এই অভূতপূর্ব অভিজ্ঞতার মুখোমুখি করার জন্য। আমি আপনাদের দায়ী করতে চাই আমার আনন্দ অশ্রুত। আমি খুব বেশি সময় নেব না, কিন্তু তারপর আরও একটু সময় নিতেই হবে, কারণ যেই অগ্রজ ও অনুজদের ছাড়া আমি কিছুই না, তাদের নাম উচ্চারণ না করলে আমি সাই না। শ্রদ্ধেয় সমস্যা স্যার, শ্রদ্ধেয় সিরাজ স্যার, আশিকুল্লাহ রফিক ভাই 87 ব্যাচ, আরমান ভাই 90 ব্যাচ, তারেক ভাই 91 ব্যাচ, শাকিল ভাই 91 ব্যাচ, অ্যাডভোকেট জিয়া 91 ব্যাচ, আসাম ভাই, খোকন ভাই 95 ব্যাচ, রিয়াজ ভাই 95 ব্যাচ, তানিম ভাই 98 ব্যাচ, জিয়াউল হুদা 98 ব্যাচ, আশিক ভাই 2001 ব্যাচ, সাকিব ভাই, মতিন ভাই, খলিল ভাই, শামু ভাই 2000 ব্যাচ, আরাফাত ভাই, সাফায়াত ভাই 99 ব্যাচ, সিফাত ভাই 98 ব্যাচ, এদের স্নেহ পড়তেছে না তো আসিফ, আমার বন্ধু রুবেল, আবির, ফয়েজ, নাজমুল, রাজীব, রাজু, ব্যাচ 02, স্নেহের শাহজাহান 2006 ব্যাচ, টোকি 2006, মাসুদ, মাকসুদ 08 ব্যাচ, ইউসুফ 2007 ব্যাচ, ইল্লু 2008 ব্যাচ, জাহিদ 2009 ব্যাচ, তাহসিন 2010 ব্যাচ, সৌরভ, আবদুল্লাহ, গনি 2010 ব্যাচ, এছাড়াও অন্তিক, অরূপ, সোয়াইব, শান্তসহ আরও অনেক ছোট ভাই, কোচি, সাজ্জাদ, আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই অনুষ্ঠান। আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমার অসংখ্য বিরক্তি, আমার অসংখ্য ছাড়ি তারা সহ্য করেছে। ইভেন বড় ভাইরা আমাকে স্নেহ করেছেন আমার সকল আবদারের বিপরীতে। আমি দুটি মানুষের কাছে দুঃখ প্রকাশ করতে চাই, আমার বাবা, আমার মা। অনুষ্ঠানে সফল বা সার্থক হয়েছে কিনা সেটা বিবেচনার দায়িত্ব আপনাদের। আমি শুধু বলবো আমি দেখতে পাচ্ছি একটি মিলনমেলা, একটি ছেলেবেলা, একটি আবেগ। আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা। এই মিলনমেলায়, এই ছেলেবেলায়, এই আবেগে আমি আপনাদের পাশে পেয়েছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমরা আমাদের মূল সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবেশ করব। মূল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবেন 95 ব্যাচে মুর্শিদুল আলম খোকন ভাই। আমি
আপনাদের কাছে কিছু বিষয়ে সরাসরি জিজ্ঞেস করতে চাই। আমরা এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু করার আগে যেটা জানতে চাচ্ছি, আপনারা কি পেছনে সাউন্ড শুনতে পাচ্ছেন? আপনারা কেমন আছেন সবাই? বাহ, চমৎকার।